আচ্ছা একটা জিনিস ওই আপনি যে তিনটে ফ্র্যাকশনের যে সিম্প্লিফিকেশনটা আছে না ওইটাও মানে ওইটা না ঠিক মনে থাকছে না মানে সিম্প্লিফাই করা যা মানে একটা পোর্শন অফ করে বাকি দুটো দিয়ে ওটা কি অন্যভাবে মানে পসিবল করা মানে এটা এটা একদম লাস্টের অঙ্কটা আজ এই আগের দিনের লাস্টের অঙ্ক এটা তো হ্যাঁ তো এটা সিম্পলিফিকেশন তুমি বেসিক নিয়মে যাবে যদি না মনে থাকে তুমি বেসিক নিয়মে যাবে আমি যেভাবে করেছি এটা হচ্ছে ট্রিক্সে দেখিয়েছিলাম তুমি বেসিক নিয়মে যাবে এখানে যেমন বলেছে একের দুয়ে তিন দুইয়ের তিন আর তিনের চার তোমাকে অত ট্রিক্স ভাবলে তো গোলমাল হবে একের দুই আর কি রয়েছে দুয়ের তিন আর তিনের চার দুই তিন আর তিনের চা দুই এর তিন আর তিনের চাল আমার মেন উদ্দেশ্য এখানে এই যে গুণ করছি না কি করছি এর একটাই রিজন এই নিচের আমাকে দুই তিন আর চারকে সরাতে হবে ঠিক আছে দুই তিন আর চারকে সরাতে হবে এখন দুই তিন আর চারকে কেটে যাবে এমন একটা সংখ্যা হচ্ছে কি এদের লস যেটা এটা হচ্ছে বারো মানে তুমি বারোকে দুই দিয়ে ভাগ করতে পারো বারোকে তিন দিয়ে ভাগ করতে পারো বারোকে চার দিয়ে ভাগ করতে পারো তাহলে এখন আমার করণীয় হচ্ছে কি আমি প্রত্যেকটা সংখ্যাকে বারো দিয়ে গুণ করব আচ্ছা তাহলে দুই ছয় এটা দুই চার এটা দুই এটা তিন ব্যাস ছয় আট নয় এটাই হয়েছিল এরপর তুমি যদি ফাস্ট করতে চাও তাহলে কি করতে হবে অফ করে করে তুমি করতে পারো তবে আমার মতে বলে এটাই বেটার বেশি ট্রিক্স মনে রাখা মানেই হচ্ছে সমস্যা ঠিক আছে তো চলো আজকের ক্লাস আমি শুরু করছি আশা করছি আগের দিনের আর কোনো প্রবলেম নেই অনেকেই ক্লাস করেছো একজন একটা কল এসেছে আমি নতুন আমি নতুন মিটিং কর দিন হোয়াট ইজ দিস এক মিনিট মিটিং করতে চাইছেন উনি এক মিনিট দাঁড়াও তো এই দেখুন মিটিং ডন আছো এখানে জয়েন হতে পারেনি আমি তোমাদের প্রত্যেককে বলে রাখে বলেছিলাম যে গুগল মিট আপডেট করতে যারা করেনি তারা ক্লাস করবে না দেরিতে করবে আপডেট করুক তারপর কারণ হোস্ট কন্ট্রোলটা অন না করলে মিট তোমাদের ওই একবার ভিডিও অন করে দিচ্ছে কেউ যেমন তাই করছে ঠিক আছে ঠিক আছে চলো টাইপ থ্রি আচ্ছা আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলো তো এইটা দেখি বাকিরা কি বলছে ছিল ওগুলো করাবেন না? হুম। আগের দিনে যে টাস্ক গুলো দেয়া ছিল ওগুলো একটু দেখিয়ে দিলেন না? কোন টাস্ক ছিল? ও X+1/x=1 হলে ওটা তো সিম্প্লিফিকেশন এর ওটা সিম্পলি ওটা শনিবার দিন করাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক। প্রত্যেক শনিবার দিন থাকবে অ্যাডভান্স থেকে। ঠিক আছে? তো দেখো এটা এখানে টাইপ থ্রি বেসিক নতুন করে বোঝার আর কিছু নেই এই অঙ্ক আমি যা করিয়ে দিয়েছি আর নতুন করে বেসিক বোঝার কিছু নেই এরপর তোমাদের কি করতে হবে সেই বেসিকের উপরেই কিন্তু আমাদের বাকি অঙ্কগুলো সলভ করতে হবে ঠিক আছে এখানে কি বলেছে দেখো পি প্লাস কিউ এর কুড়ি পার্সেন্টেজ এখানে অফ মানে হচ্ছে এর আমরা সবাই জানি বলছে পি প্লাস কিউ মানে এখানে পি আর কিউ একটা সংখ্যা একটা মান আছে নির্দিষ্ট তাদের বলছে এদের যোগ করে যদি আমি কুড়ি পার্সেন্ট বের করি সমান সমান দেখো এর ফিফটি পার্সেন্টের সঙ্গে সমান হচ্ছে তাহলে এখানে কথাটা পার্সেন্টেজ তার মানে এখানে কনসেপ্ট ঢুকে রয়েছে কিছুটা বলছে তাহলে পিছ টু কিউ এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছেন আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সলভ করবো কি বলেছে পি প্লাস কিউ আচ্ছা এর বা অফ এর অর্থ কি এর অর্থ হচ্ছে গুণ করা ঠিক আছে এখন কুড়ি পার্সেন্টেজ পার্সেন্টেজ তুলে নিচে একশো আছে আমরা সবাই জানি সমান সমান পি মাইনাস কিউ এর আবার গুণ পঞ্চাশ পার্সেন্টেজ এরপর কাটাকুটি করার সময় আমরা যেটা করতে পারি ওপরে ওপরে কাটাকুটি করতে পারি বা নিচেই নিচে কাটাকুটি করতে পারি যেমন নিচের একশো এখানে নিচের একশো কাটাকুটি হলো এখানে ওপরের পঞ্চাশের একটা শূন্য কুড়ির একটা শূন্য কাটলো

পি গু গুলোকে একদিকে নিয়ে আসতে হবে কিউ গুলোকে অন্যদিকে নিয়ে যেতে হবে সমানের একদিকে পি একদিকে কিউ থাকবে এখানে দেখো টু কিউ আছে এখানে আছে মাইনাস ফাইভ কিউ এটাকে আমি সমানের বাঁদিকে নিয়ে আসছি তাহলে দেখো প্লাস ফাইভ কিউ আর এখানে ফাইভ পি পড়ে রয়েছে ফাইভ পি মাইনাস এখানে টুপিটাকে এদিকে নিয়ে গেলাম এরপর তুমি বলবে স্যার ফাইভ পিটাকে তো আমি এদিকে নিয়ে আসতে পারতাম আনলাম না কেন এর একটা রিজন হচ্ছে ফাইভ পি কে যখনই তুমি এদিকে নিয়ে আসবে ওটা মাইনাস হয়ে যাবে তো মাইনাস হয়ে গেলে মাইনাসের একটা চক্কর আসবে যেটা পরবর্তীকালে অ্যানসার একই আসবে তুমি নিয়ে আসতে পারো বাট বা শেষে গিয়ে কাটতে হবে এবার যোগ বিয়োগ ভুলের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে মাইনাসটা কাটতে ভুলে যায় তখন সমস্যা হয়ে যাবে তো সেজন্য আমি কি করলাম এখানে যেহেতু মাইনাস ফাইভ কিউ আছে তো সমানের এদিকে নিয়ে এলে প্লাস হয়ে যাবে তো সেই জন্য টু কিউ এর সঙ্গে ফাইভ টিউকে রাখলাম বুঝতে পারলাম তাহলে এটা হচ্ছে সেভেন কিউ আর এখানে পাঁচ থেকে দুই মানে পাঁচটা পি থেকে দুটো পি বাদ দিলে হয় তিনটে পি এরপর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের বলবো এই পয়েন্টটা থেকে আমি উত্তর বলবো দেখো এটার অর্থটাকে ভালো করে বুঝবে এটার কনসেপ্ট কিন্তু বিভিন্ন এক্সামে কাজে লাগবে মানে বলছি বিভিন্ন কোশ্চেনে কিন্তু অ্যাপ্লাই করবো এই ছোট্ট কনসেপ্টে এটার অর্থ কি জানো বলছে সাতের সঙ্গে কিউকে যদি আমি গুণ করি সেটা সমান হবে তিনের সঙ্গে পি কে গুণ করলে ধরো তোমাকে যদি বলা হয় চারের সঙ্গে কিছু একটা গুণ করতে হবে সেটা সমান হবে পাঁচের সঙ্গে কিছু একটা তাহলে দেখো চারের সঙ্গে আমি যদি গুণ করি তুমি বলবে এই হচ্ছে তাহলে পাঁচকে কুড়ি আমাকে করতে হবে তাহলে আমাকে চার গুণ করতে হবে তার মানে এই পাটটা আমাকে কুড়ি করতে হবে তাহলে এই পাঁচ এই চার আসছে কোথা থেকে দেখো এই যে এখানে পাঁচ এই পাঁচটা এখানে আসছে আর এই চারটা এখানে যাচ্ছে ভালো করে বুঝবে এখানে আছে সেভেন কিউ আর থ্রি পি আমি এটাকে ভাবতে পারি q এর মান কত q এর মান কত হবে এই তিনটা হবে q এর মান p এর মান কত হবে এই সাতটা হবে পি এর মান মানি তাহলে P এর মান কোথা থেকে পাবো? এই Q এর পাশে যেটা লেখা রয়েছে এরপর এরকম ধরার অর্থটা কি দেখো তুমি একটু পরেই বুঝতে পারবে আমি কি বললাম যেহেতু সমান রয়েছে দুটো পাল্লা দুদিক কিন্তু সমান হবে রাইট তাহলে দেখো এখানে আমি P এর মান কত পুট করেছি সাত আর Q এর মান তিন তাহলে দেখো সাতের সঙ্গে যদি আমি তিন Q এর মান তো তিন ধরেছি তিন গুন করি তাহলে এই part হচ্ছে একুশ আর এখানে দেখো P এর মান যদি আমি সাত পুট করি তাহলে তিন সাতে একুশ তাহলে P এর মান কত সাত Q এর মান তিন তাহলে আমাকে বের করতে বলেছিলো P কিউ তাহলে পিছ টু সমান কত বলতে পারি পি এর মান কত হবে সাত আর কিউ এর মান হবে তিন আমরা এটাকে এভাবেও ভাবতে পারি এমনটা না অনেকে এভাবে করে কিভাবে করে যে এর নিচে কে নিয়ে আসে তাহলে এখানে তিন থাকবে এখানে সাত থাকবে তাহলে কিউ এর মান হবে এই তিন পি এর মান হবে সাত এভাবে না গিয়ে আমি এখানেই অঙ্কটাকে সমাপ্ত করে অ্যানসার দিচ্ছি এরপর যারা উত্তর দিচ্ছ আমি জানি দেখো মিন্টু টু থ্রি টু সেভেন দিয়েছো এবার তোমাদেরকে আমি কি বলতে বলি মানে কি বলতে মন যায় বলো দেখিনি তোমরা শুনবে না প্রথমত তারপরে আমি একটা কোশ্চেন একটা প্রশ্ন করব সেখানে এইভাবে আমি সলভ করে দেব নিয়ে তারপর বলবে যে কি করে হলো স্যার বোঝান নিয়ে তোমরা এখন কমেন্ট করে যাচ্ছো এরপর জিজ্ঞেস করো জিজ্ঞেস করো দেখছি হুম এদিকে ওই বেড়ে আছে তো ওটা হবে না কি বেড়ে আছে মানে ছোট করো তুমি জুম ইন করো

বলছে চল্লিশ পার্সেন্ট এর এ প্লাস বি এর সঙ্গে ষাট পার্সেন্ট এর এ মাইনাস বি হলে টু এ মাইনাস থ্রি বি বাই আছে এটা এ প্লাস বি কত হবে তাহলে এখানে আমাকে এ আর বি এর মান ইন্ডিভিজুয়ালি বের করতে হবে যেটা আগের অঙ্ক থেকে ছিল পি আর কিউ ছিল পি এর মান পেয়েছিলাম সম্ভবত সাত কিউ এর মান পেয়েছিলাম তিন ওটা বের করেছিলাম ঠিক তেমনি এখানেও মানে এই ইকুয়েশনটা থেকে আমাকে a আর বিয়ের মান বের করতে হবে তো ফার্স্ট অফ অল তোমরা ক্যালকুলেট করে বের করো যে a আর বিয়ের মান কত হবে তারপর আমি অঙ্কে যাচ্ছি কমেন্টে জানাও যে এ আর বিয়ের মান কত হবে কমা কমা দিয়ে লিখবে এরপরে তুমি কমেন্ট করো ছাড়িয়ে দাও কমেন্ট করে আর যখন আমি বোঝাচ্ছি তখন তো কমেন্ট করতে বলছি না আমি তোমাকে answer দিলি নাকি? five না পাঁচ comma এক হবে? আমি a এর মান a এর মান আর b এর মান আচ্ছা a এর মান পঞ্চাশ b এর মান দশ এত বড় বড় না হয়ে ছোট হতে পারতো পাঁচ আর পঞ্চাশ আর দশ আর পাঁচ আর এক এখানে একই মিনিং হবে তো ঠিক আছে চলো five না পাঁচ কমা আমি শুধুমাত্র a আর b এর মান জানতে চেয়েছি এখানে পুরোটার মান আলাদা পরে আসছে দেখো আমি করে দিচ্ছি ফর্টি পার্সেন্টের এ প্লাস বি আগেরটাই কি ছিল তো এ প্লাস বি এর ফর্টি পার্সেন্টেজ আর ফর্টি পার্সেন্টের যদি বলা হয় যে আর দুটো একই জিনিস ঠিক আছে তো চলো আর কেউ কমেন্ট করবে না এরপর দেখো অঙ্ক দেখো তাহলে আমি ফর্টি এরপর কিন্তু ফর্টি পার্সেন্টেজ এভাবে লিখবো কিন্তু এ প্লাস বি

আর বি এর মান কত বলো এ এর সঙ্গে তো কিছু লেগে নেই তাহলে বি এর মান কি করে ধরবো এর সঙ্গে কিছু লেগে নেই মানে এক গুণ হয়ে রয়েছে তাহলে এখানে বি এর মান হবে এক এই মানটা তুমি পেয়ে গেলে কেউ যদি পঞ্চাশ আর দশ বার করে একই ব্যাপার কারণ আমি এখানে অনুপাতে কথা বলছি অ্যাকচুয়ালি এ এর মান কিন্তু পাঁচ না বা বি এর মান এক না এ এর মান পাঁচ হলে বি এর মান এক হবে এ এর মান যদি দশ হয় বি এর মান তখন হবে দুই এই লজিকে অঙ্কটা কিন্তু যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখানে জাস্ট কি করবো ওয়ানটা পুট করবো টু এ মাইনাস থ্রি বিভাইডেড বাই এ প্লাস কত পাঁচ তাহলে পাঁচ দুই দশ একবারে করছি বি এর মান কত তাহলে দশ মাইনাস তিন মানে হচ্ছে সাত নিচে হচ্ছে ছয় তাহলে এটার অ্যান্সার কত হবে সাত বাই ছয় এখানে বাই আছে তো সাত বাই ছয়ই হবে যদি অনুপাত দিত তাহলে সেভেন ইস টু সিক্স হতো কারণ বাইকে অনুপাতে অনুপাতকে বাই আমরা লিখতে পারি যে যা করছে করক আপডেট নেই যখন মর এই অংশটা করো নি আন पांच से डेक पांच से डेक पांच पांच बार एक बार पांच है क्या आंसर नो পাঁচ ব্যাগ তো চলো এটার বিরাট কিছু কঠিন প্রশ্ন না তাহলে আমি ডাইরেক্ট করছি দেখো প্রত্যেকবার দেখছি যে নিচে একশোটা কেটে যাচ্ছে তাহলে আমি আর একশো লিখছি না একশো কুড়ি ইন্টু এ সমান আশি ইন্টু বি ঠিক আছে শূন্য শূন্য কাটো চার দিয়ে এটাকে চার দুই আট চার তিনে বারো তাহলে থ্রি এ সমান হচ্ছে টু বি তাহলে এর মান হবে দুই বি এর মান হবে তিন এভাবেই মার্ক করে দাও

বি এর মান তিন আর সি এর মান পাঁচ ধরে নিতে হবে ধরে নিয়ে এখানে কুট করবে উত্তর পেয়ে যাবে এখন করার দরকার নেই এটা দেখো এস টু বি সমান সিজ টু ডি সমান টু সমান এক ওয়ান ইজ টু টু হলে এই মানটা কত সেটা বের করতে বলেছে তো এটা খুবই সহজ দেখে উত্তর বলা যায় কিন্তু তারপরেও আমি তোমাদের বেসিকটা বলবো যে কিভাবে হচ্ছে এ টু বি মানে এটাকে আমি লিখতে পারি এ বাই বি আর এটাকে লিখতে পারি C বাই এটাকে লিখতে পারি ই বাই সমান লিখতে পারি এক এর এটার অর্থ কি জানো এরকম সমান সমান ভাবে দেওয়ার একটাই উদ্দেশ্য আমি ইন্ডিভিজুয়ালি ধরতে পারি মানে এ এ বাই বি সমান এক দুই এভাবে লিখতে পারি আমি আলাদা করে সি বাই ডি সমান আবার এক দুই লিখতে পারি p f সমান আবার এক দুই লিখতে পারি। নিয়ে ধরতে পারি a এর মান এক b এর মান দুই c এর মান এক d এর মান দুই e এর মান এক f এর মান দুই। এভাবে চলতে পারে এভাবে হবে। তাহলে কি করবে এখানে a c আর e এর মানটা এখানে পুট করবে। তো বেসিক ওয়েতে আমি যাচ্ছি three a c a এর মান এক প্লাস ফাইভ সি এর মান এক সেভেন ই এর মানও এক তাহলে ওপরে এটা গেল নিচে দেখো থ্রি বি এর মান দুই মানে ডি এর মান দুই আর সি এফ এর মানও দুই তাহলে পাচ্ছি দেখো আমি সাথে পাচ্ছে বারো তিনে পনেরো নিচে ছয় প্লাস দশ প্লাস চোদ্দ তাহলে নিচে দেখো হচ্ছে তিরিশ মানে কাটাকুটি করে দেখো আবার একের হচ্ছে এক নিচে দুই একের দুই তাহলে দেখো এরকম অঙ্ক থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে উত্তরটা হয় এখানে যে উত্তরটা দেওয়া দেওয়া থাকে থাকে মানে যেটা দুই সেটাই হয় কারণ আলটিমেটলি কেটে যায় এখানে ঠিক আছে তো এইভাবে না করে যদি কোনো কারণবশত এখানে যদি দুই লাগিয়ে দেয় তাহলে উত্তরটা অন্য আসবে তো আমি বলবো বেশি করতে যাবে হয়তো তোমাদের আর দশ সেকেন্ড বা কুড়ি সেকেন্ড বেশি সময় লাগবে বাট তুমি রিল্যাক্সে বিনা টেনশনে অ্যান্সারটা দিয়ে আসতে পারবে দেন টাইপ ফোরে যাচ্ছি এখানে দেখো তোমাকে মান নির্ণয় করতে হবে অনুপাত দিয়ে দেবে এবং সেই অনুপাত থেকে তোমাকে মান নির্ণয় করতে হবে এগুলো হচ্ছে সব বেসিক তোমাদের কিন্তু তৈরি হচ্ছে এই বেসিকগুলো কিন্তু পরবর্তীতে যে অঙ্কগুলো করব একটু কঠিন সেগুলোতে অ্যাপ্লাই হবে তো বারবার ভালো করে বুঝে নেবে ছোট ছোট জিনিস কিন্তু ইম্পর্টেন্ট এস টু 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 সেভেন যদি এ এর মান চল্লিশ হয় তাহলে বি মাইনাস এর মান কত হবে কি দিয়েছে এখানে বলে দেওয়া আছে যে এ ইস টু বি সমান হচ্ছে টু ইস টু সেভেন বলছে যদি এ এর মান চল্লিশ হয় তাহলে বি মাইনাস এর মান কত হবে একটা জিনিস ক্লিয়ারলি মনে রাখবে এখানে যে আমি রেশিও কথাটা লিখি না যে টু আর সেভেন আর এখানে ওই রেশিও ভাবে কিন্তু চিন্তা করতে হবে মানে দুই অনুপাত সাত এটা এর মান এখানে কত দুই আর বি এর মান সাত এইভাবে ধরলে কিন্তু এখানে হবে না কারণ অনুপাতে উত্তর আমাকে চাইনি আমাকে চেয়েছে একটা নির্দিষ্ট মান তাহলে এখানে আমাকে যেভাবে ধরতে হবে এর মান টু রেশিও আমি একবার লিখছি এভাবে এর মান টু রেসিও দুই অনুপাত হলে বিয়ের মান হবে সাত অনুপাত আমরা এভাবে লিখবো টু আর সেভেন আর ঠিক আছে এখন দেখো প্রশ্নে বলেছে এর মান চল্লিশ এর মান কত বলেছে চল্লিশ তাহলে আমি বলতে পারি টু রেশিওর মান কত হবে চল্লিশ এর বিয়োগ না টু রেশিও রিপ্রেজেন্ট করছে চল্লিশকে আমার দরকার কি বি মাইনাস এর মান কত আমি যদি বি মাইনাস এ করি তাহলে রেশিও দিয়ে যখন চিন্তা করি তখন বি মাইনাস এর মান কত হবে মানে বি থেকে এ বাদ দিয়ে দাও তখন আমি বলতে পারি বি মাইনাস এ হবে পাঁচ রেশিও তাহলে এখানে টু রেশিওর মান যদি চল্লিশ হয় তাহলে পাঁচ রেশিওর মান কত হবে দুই কে কত দিয়ে গুণ করলে চল্লিশ তুমি বলবে কুড়ি দিয়ে গুণ করলে তাহলে পাঁচ কে কত দিয়ে গুণ করবো এখানে কুড়ি দিয়ে গুণ করবো তাহলে পাঁচ কুড়ি স এভাবে করবো এখন তোমার মনে হতে পারে যে এত বড় এত ঘুরিয়ে করার কি প্রয়োজন আমরা এত বড় করব। আমরা দেখ কিভাবে করবো পরীক্ষার হলে বসে আমরা কিভাবে এটাকে করব। এখানে এর মান সাত দুই এর দুই রেশিও এর মান সাত রেশিও এখানে বলেছে এর মান চল্লিশ তাহলে চল্লিশ রিপ্রেজেন্ট করছে আমাকে দুই রেশিও বা দুই রেশিও রিপ্রেজেন্ট করছে চল্লিশ কে আমার দরকার বি মাইনাসে বি মাইনাসে এখান থেকে বিয়োগ দিয়ে দেবো সাত থেকে দুই বার দিলে পাঁচ রেশিও তাহলে পাঁচ রেসিও পাঁচের একটু বোঝাও প্রথমের মানে প্রথম থেকে আরেকজন কি বলছে বলো বলছি আর এর মানটা বার করে তারপর সেটা পুট করে বিয়োগ করলে হবে না দেখছি একই আনসার আসছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় এরপর তুমি কলকাতা তো বিভিন্ন ভাবে যেতে পারো যদি আমি বর্ধমান থেকে যাই তো আমি সোজা এদিকে কটে যেতে পারি একবার মেনে যেতে পারি বর্ধমান থেকে গেলে মেনে গেলে তিন ঘন্টা লাগবে কোটে গেলে দু ঘন্টা লাগবে আর আমি এক্সপ্রেস ট্রেনও যেতে পারি তো তুমি বলো তোমার যদি সময় বাঁচাতে হয় তাহলে তুমি কিসে যাবে এক্সপ্রেস যাবে। তো এরপর দেখো তুমি যদি ওইভাবে এ এর মান আলাদা করে বের করো, বি এর মান আলাদা করে বের করো, নিয়ে বিয়োগ করো একই রেজাল্ট পাবে। তোমার ডেস্টিনেশন কলকাতা তুমি কলকাতা পৌঁছাবেই হয়তো সময় নেবে এটা সময় ফার্স্টে যাবে। তো এখানে আমি দেখো এক্সট্রা লেখার জন্য বা এক্সট্রা মান বের করার জন্য তো বেশি নাম্বার আমাকে দেবে না। তো আমার যেটা অ্যানসার আমি সেটুকু বের করবো। আমাকে যদি বলতো বি এর মান কত তাহলে আমি সাত রেশর মান বের করতাম আমাকে শুধু বলেছে বি আর এর পার্থক্য কত তো পার্থক্যটা তুমি দুই ভাবে বের করতে পারো এক হচ্ছে তুমি প্রথমে এই দুই রেশর মান মানে এ এর মান চল্লিশ আর বি এর মান একশো চল্লিশ বের করলে নিয়ে বিয়োগ করলে একশো পেলে আর আমি কি করতে পারি এখানে ডাইরেক্ট দুই আর সাথে পার্থক্যটা এখানেই নিয়ে নিতে পারি মানে পাঁচ রেশিও হচ্ছে এদের পার্থক্য তো সেজন্য আমি বললাম কি পাঁচ রেশিও সমান হান্ড্রেড আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি যেটা পরীক্ষার হলে আমি এখান থেকে ডাইরেক্ট করতে পারি বুঝতে পারলাম এরপর যারা বলছে যে বেসিকটা আমি আরো একবার বলে দিচ্ছি দেখো এখানে কিছুই না এখানে যে মানগুলো দিয়েছে এ টু বি এগুলো একটা তুলনা করে দিয়েছে এ ইস টু বি টু টু এর অর্থ হচ্ছে এর মান যদি দুই হয় তুমি টাকা নিয়ে চিন্তা করো এর কাছে যদি দু টাকা থাকে বিয়ের কাছে থাকবে সাত টাকা প্রশ্নে বলে দিয়েছে না এর কাছে দু টাকা নেই এর কাছে আছে চল্লিশ টাকা কত টাকা চল্লিশ টাকা তাহলে আমি বলতে পারি দুই রেসিও মানই হচ্ছে চল্লিশ ধরো এভাবে ধরো তোমার কাছে কুড়ি টাকার নোট রয়েছে তুমি ভাবো তাহলে তোমাকে দুটো কুড়ি টাকার নোট রয়েছে দুটো কুড়ি টাকার নোট তাহলে তুমি বলবে চল্লিশ টাকা রয়েছে ঠিক সেরকম আর কি যে দুই রেশর মান এখানে চল্লিশ আমার বলেছে যে বি আর এর মধ্যে টাকার পার্থক্যটা কত বি মাইনাস এ তাহলে কি করবে পার্থক্য নির্ণয় করলে এখানে আমি দেখছি পাঁচটা নোটের পার্থক্য হচ্ছে ফাইভ রেশিও পাঁচটা নোটের পার্থক্য এভাবে তুমি ভাবতে পারো তাহলে টু রেশিওর মান যদি চল্লিশ হয় দুটো নোটের মান যদি চল্লিশ হয় তাহলে পাঁচটা নোটের মান কত হবে একশো বুঝতে পারলাম হ্যাঁ বুঝেছি স্যার এদিকটা বলুন একটু হ্যালো স্যার এটা হচ্ছে ডাইরেক্ট কিভাবে করবো এখানে যেটা আমি একটু আগে লিখে লিখে করলাম এটাই আমি ডাইরেক্ট মুখে মুখে করেছি কিরকম এর মান বলেছে ৪০ তাহলে উপরে লিখো 40 কে এই চল্লিশ মানটা রিপ্রেজেন্ট করছে কে এই মানটা রিপ্রেজেন্ট করছে এই দুই অনুপাতটা মানে দুই অনুপাত মানই তো চল্লিশ এর মান চল্লিশ বলেছে তো সেজন্য নিচে লিখলাম আমি টু রেশিও রিপ্রেজেন্ট করছে এই মানকে আমার দরকার পার্থক্য মানে দুই আর সাতের মধ্যে পার্থক্য পাঁচ রেশিও তাহলে পাঁচ রেসিও রিপ্রেজেন্ট করবে কত মানকে ঠিক আছে? তাহলে দুই কুড়ি পাঁচ কুড়ি এভাবে করা যেতে পারে এটাকেই আমি এভাবে লিখলাম কারণ এখানে দেখো এখানে লিখলাম দুই রেশিও রিপ্রেজেন্ট করছে চল্লিশ কে পাঁচ রেশিও রিপ্রেজেন্ট করবে একশো কে তুমি এভাবে লিখেছি এর মানে কি এখানে দুই কুড়ি দিয়ে গুণ করেছি এখানে কুড়ি দিয়ে গুণ করলাম তো একই ব্যাপার যখন আমরা কি নিয়ম করি তখন ওই একই রেজাল্ট আমরা ইউজ করি এরকমই ইউজ করি ঠিক আছে দেন যখন কেউ প্রশ্ন করবে তার মাইক্রোফোনটা অল টাইম যতক্ষণ না বোঝানো হবে ততক্ষণ যেন অন থাকে ঠিক আছে প্রশ্ন आंसर বুঝে গেলে आंसर यस দেবে বা নো দেবে তারপরে মাইক্রোফোন অফ করবে এরপর দেখো a:b এর i এর অনুপাত দিয়ে দিয়েছে 2:3 a এবং b এর মোট আয় পনেরোশো টাকা হলে a এর আয় কত হবে প্রশ্নে কি দিয়েছে অনুপাত দিয়েছে এক মিনিট হোল্ড করছি এটা তোমরা একবার ট্রাই করো তো এখানে এ আর বি এর আয়ের অনুপাত দিয়ে দিয়েছে বলছে এ এবং বি এর মোট আয় বলে দিয়েছে পনেরোশো টাকা ঠিক আছে তাহলে দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি এ যদি দুই রেসিও ইনকাম করে বি করছে তিন রেশিও তাহলে এদের মোট কত রেশিও হচ্ছে তুমি বলবে মোট পাঁচ রেশিও হচ্ছে এরপর মোট কেন বের করলাম কারণ আমি সমান করব এখানে মোটাই বলে দিয়েছে তাই তাহলে পাঁচ রেসিও রিপ্রেজেন্ট করছে পনেরো সুখে এখানে বলেছে এর আয় কত তাহলে এর আয় কত অনুপাত দুই অনুপাত তাহলে দুই রেশিও রিপ্রেজেন্ট করবে কতকে ঠিক আছে এবার অনেক সময় পাঁচের সঙ্গে কত গুণ করলে পনেরোশো হয় তুমি মুখে মুখে করতে পারো না তো তখন তুমি কি করবে দুই রেশিও না বের করে একটু নিচে লিখো দুই রেশিও প্রথমে তুমি পাঁচ রেশিও সমান পনেরোশো এক রেশিও সমান পনেরোশো বাই পাঁচ তাহলে দুই রেশ সমান কত হবে ইন্টু দুই কঠিন তাহলে পাঁচ তিনে পনেরো তিনশো ইন্টু দুই মানে ছশো এর আয় হবে ছশো টাকা সিমিলারলি বিয়ের আয় যদি বলতো তাহলে কত রেশ মান বের করতাম কমেন্টে লিখো তিন এর মান বের করতাম মানে কি লিখছে এটা ইন আচ্ছা তিন এর মান বের করতাম তখন নয়শো হতো ঠিক আছে যদি এটা বলতো যে এ ও বি এর আয়ের পার্থক্য নির্ণয় করো তখন কত রেশর মান বের করতাম বলেছে এ আর বি এর আয়ের পার্থক্য নির্ণয় করো ভাই ভাই বলে দিলো যে বি এর থেকে কত টাকা বেশি আয় করে এভাবে বলে দিলো যে বি এর থেকে কত টাকা বেশি আয় করে তখন আমরা এক রেশিওর মান বের করতাম মানে তিনশো হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিচ্ছ তাহলে অঙ্কটা কত রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায় নিশ্চয়ই বুঝতে পারছো আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার হয়েছে এগুলোর বড় বড় অ্যাপ্লিকেশন একটু পরে দেখতে পাবে এখানে দেখো বলেছে এ টু সি সমান ফাইভ ইস টু থ্রি টু সেভেন সি এর আয় বি এর থেকে পাঁচশো টাকা বেশি হলে তাদের মোট আয় কত? এখানে তিনজন দিয়েছে নো প্রবলেম এবিসি তিনজন আছে ওদের অনুপাত দিয়ে দিয়েছে থ্রি ফাইভ ইজ টু থ্রি ইজ টু সেভেন আমি এভাবে লিখতে পারি অনুপাত টাইপ ওপরে এ বি সি মাথায় মাথায় লিখে দিলাম যাতে আমি বুঝতে পারি এর মান পাঁচ বি এর মান মান্থিন মান মান্থ ঠিক আছে এরপর প্রশ্ন কি বলেছে আমাকে দেখো বলেছে সি এর আয় বি এর থেকে পাঁচশো টাকা বেশি সি আর্নস ফাইভ হান্ড্রেড মোর দেন বি তাহলে এখানে আমি কি দেখছি সি যদি সাত রেশিও ইনকাম করে বি করছে তিন রেসিও তাহলে এখান থেকে শুধু আমি অনুপাত দেখে কি বলতে পারি যে সি বি এর থেকে চার রেসিও বেশি টাকা ইনকাম করছে বলো হ্যাঁ থেকে বিশিও বেশি টাকা ইনকাম করছে বাট প্রশ্নে বলে দিয়ে যে চার রেশিও করছে না করছে পাঁচশো টাকা তাহলে আমি বলতে পারি এই পাঁচশো টাকার মান হচ্ছে চার রেশিও তলায় তলায় এভাবে লিখে দেবো ডাইরেক্ট বলছে তাদের মোট আয় নির্ণয় করো মোট আয় তাদের আয় বলতে এদের যদি আমি করি তাহলে মোট আয় কত হবে তাহলে এখান থেকে অনুপাত দেখে আমি কি দেখতে পাচ্ছি যে যদি এদের মোট আয় করি মানে পাঁচ রেশিও তিন রেশিও সাত রেশিও এদেরকে যদি যোগ করি সেটাই হবে আমার উত্তর মানে সাত আর তিনে দশ আর পঞ্চায়ে পনেরো রেশিওর মান তাহলে এখানে তুমি পনেরো রেশিওর মান বের করো এরপর কাটাকুটিটা তোমার কাছে কিভাবে করবে তুমি চার দিয়ে এই পাঁচশো কে আমি ভাবতে পারি পাঁচ ইন্টু একশো নিয়ে চার পঁচিশ ছ আমি চালাতে পারি ঠিক আছে তাহলে কি কি গুণ করতে হচ্ছে আমাকে পাঁচ পঁচিশ আর পনেরো গুণ করতে হচ্ছে তো পাঁচের সঙ্গে পনেরোকে আগে গুণ করব পঁচাত্তর ইন্টু পঁচিশ এবার পঁচিশ দিয়ে গুণ করতে হলে আমি বলেছিলাম কি করতে হবে এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো তিন দিয়ে যদি ভাগ করি আমি সরি চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে যদি ভাগ করি চার আঠেরো বাহাত্তর তিন ভাগ শেষ মানে আঠেরোশো পঁচাত্তর এটা আমি ভিডিওতে বলেছি দেখে নেবে দেন আর তোমাদের বলে রাখি আমার ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো যদি তুমি দেখো ওখানে কিন্তু ছোটো ছোটো অনেক ক্যালকুলেশনের টিপস অঙ্কের ভেতরে রয়েছে এটা সবাই হয়তো লক্ষ্য করবে না তোমরা আমার কাছে পড়ছো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওই ভিডিওগুলো গুলো তোমরা অবসর সময়ে দেখবে অনেক কিছু শিখতে পারবে অনেক টিপস কিন্তু ওখানে দেওয়া রয়েছে ছোট ছোট জিনিস বাট খুব মারাত্মক জিনিস সেগুলোই আমি কিন্তু তোমাদের করব করাবো তো ওগুলো আগে দেখে রাখলে তোমার আরো বুঝতে সুবিধা হবে ঠিক আছে ফ্রি টাইমে দেখে নিও এ বি সি ডি এর বেতনের অনুপাত টু ইস টু থ্রি ইস টু সিক্স ইস টু ফাইভ তাদের মোট বেতন এত টাকা হলে এ ও সি এর বেতনের পার্থক্য কত জাস্ট অঙ্কটাকে টুইস্ট করেছে আমি ওপরে যেমন শর্টে লিখেছি জাস্ট এটাকে ভাষাগত প্রকাশ করলে এভাবে লিখেছে যে ওয়েজেস অফ এ বি সি ডি ইজ টু টু থ্রি টু সিক্স টু ফাইভ টোটাল এত হলে ফাইন্ড সি এ লিখেছে আমি এটা এভাবে লিখেছি যে এ ও সি এর বেতনের পার্থক্য কত তো প্রথমে তোমরা এই অঙ্কটা ট্রাই করো তারপর আমি দেখছি অ্যানসারটা কমেন্টে জানাও ডান সাইডে যে পার্টটা ব্লক হয়ে থাকছে এই পার্টটা আমি কিছু লিখবো না ঠিক আছে নিচে কিছু লিখবো না আমি যেটা তোমরা দেখতে পাবে না শুধুমাত্র তোমাদের অ্যান্সার গুলো দেখার জন্য আমি পাশে এটা খুলেছি আটশো আচ্ছা হুম অনেকেই দিয়েছো আটশো তাহলে দেখো আমি এরপর অত শত এরপর আমি আর লিখবো না আমি ডাইরেক্ট প্রশ্ন থেকে অ্যান্সারে কিভাবে যাবো ডাইরেক্ট অ্যান্সারে শিফট করে যাব দেখো এখানে এবিসিডি দিয়ে দিয়েছে তারপরে দুই তিন ছয় পাঁচ দিয়ে দিয়েছে এরপর বলেছে আমাকে মোট বেতন দিয়ে দিয়েছে তারপরে বত্রিশশো টাকাটা আর রিপ্রেজেন্ট করবে ওদের মোট অনুপাতকে তাহলে কত হচ্ছে এটা যোগ করো আর দুইয়ে পাঁচ 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 হাজার দশ হাজার ষোলো ষোলোর মান এটা হচ্ছে এটা ষোলোর মান বত্রিশশো আমাকে বলেছে আর সি এর বেতনের পার্থক্য এর বেতন সি এর বেতন ছয় তাহলে চার চারে ষোলো চার আটে বত্রিশ আটশো টাকা পরীক্ষার হলে আমাদের ক্যালকুলেশন হবে এতটুকু বোঝাতে পারলাম দেন

দেখো জানি কি বলেছে সুরেশের কাছে পঁয়তাল্লিশশো টাকা আছে সে টাকাটি পুত্র কন্যা স্ত্রী ও সরি ট্রাস্টে এমন ভাবে ভাগ করে দিলেন যে পুত্র কন্যার two is অনুপাতে কন্যা স্ত্রী one অনুপাতে স্ত্রী ট্রাস্টের অনুপাত হচ্ছে three তাহলে স্ত্রী কত টাকা পাবে সেটা আমাকে বের করতে বলেছে তো এনে টাকাটা ডন সরকার ছিলে কোথায় তুমি এতদিন ভাই তুমি লেটে তো ভর্তি হয়েছো আমার কাছে তারপরে আবার এতক্ষণ দেরি স্যার কালকে ভর্তি হয়েছি তো আমি হম আগের ক্লাসটা দেখেছো? হ্যাঁ দেখলাম আর কি আগে সেটা দেখেছি সবকিছু ঠিকঠাক করে আপডেট টাপডেট করে এখন জয়েন হলাম আর কিন্তু তুমি তো বুঝতে না পারলে কিছু জিজ্ঞেস করবে না ঠিক আছে কতক্ষণ হলো ক্লাস এক তেতাল্লিশ মিনিট চল্লিশ মিনিট হলো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো ফার্স্ট ক্লাসটা দেখে থাকলে হয়তো কিছুটা বুঝতে পারবে তুমি কুরেশের কাছে পঁয়তাল্লিশশো টাকা রয়েছে। এখানে দেখো অনুপাতগুলো ভেঙে ভেঙে আচ্ছা আঠারোশো দেখছি আমি এখানে উত্তর এখানে দেখো অনুপাতগুলো ভেঙে ভেঙে দিয়েছে তাহলে এখানে তোমার ফার্স্ট কাজ যেটা হবে অনুপাতগুলোকে একটা লেভেলে নিয়ে আসা কিরকম দেখো এখানে কি কি বলেছে সন আর ডটার এদের অনুপাতটা বলে দিয়েছে পুত্র ও কন্যার অনুপাতটা বলে দিয়েছে হ্যাঁ এখন কেউ আর লিখবে না দেখো স্ক্রিনে দেখে তাকাও টু টু থ্রি কন্যা ও স্ত্রী তার মানে ডটার আর ওয়াইফ মধ্যে অনুপাতটা বলে দিয়েছে ওয়ান ইস টু টু আর ওয়াইফ ট্রাস্ট এদের অনুপাতটা বলে দিয়েছে এরপর কাজটা কি হবে সন ডটার ওয়াইফ আর ট্রাস্ট এদের অনুপাতটা একসঙ্গে বের করা এটা যেমন কেটে কেটে দিয়েছে একসঙ্গে বের করতে হবে তো একসঙ্গে বের করার নিয়ম আমি প্রথম ক্লাসে বলেছি এখানে আমি জাস্ট বেরিয়ে যাব এখানে টু থ্রি এখানে ওয়ান টু এখানে থ্রি টু তুমি এদিক থেকে আসতে পারো সামনের দিক থেকে যেতে পারো পেছনের দিক থেকে নো প্রবলেম তাহলে তাহলে তিন 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 আর এক রয়েছে এটাকে করলাম করার জন্য ওপরেরটাকে আমি দিয়ে গুণ করেছি এটাকে এক দিয়ে গুণ করেছি দুই এই একটাকে তিন করার জন্য আমি তিন দিয়ে গুণ করেছি তাহলে এটাকে আমাকে তিন দিয়ে গুণ করতে হবে ছয় এই তিনকে আমি ছয় করেছি তার মানে দুই দিয়ে গুণ করেছি তাহলে এটাকে দুই দিয়ে গুণ করো চার এটা টু থ্রি সিক্স ফোর এটা হয়ে যাবে এদের অনুপাত ঠিক আছে টু থ্রি সিক্স ফোর এরপর ওয়াইফ কত হবে বলো ওয়াইফ মানে টোটাল টাকা আমার বলে দিয়েছে পঁয়তাল্লিশশো এটা কতর মান এখানে টোটাল অনুপাত কত হবে ছয় চারটা দশ এখানে পনেরো পনেরোর মান হচ্ছে এটা তাহলে উই হভ টু ফাইন্ড আউট ওয়াইফ দ্যাট মিলস ছয় দেখতে পাচ্ছো সবার ওয়াইফের এখানে যে রেসিওটা সেটা সবার থেকে বেশি ওটা হতেই হবে না হলে সমস্যা তৈরি হয়ে যাবে তো সেই জন্য ছয়টা বেশি হচ্ছে এখানে ঠিক আছে তিন পনেরো পঁয়তাল্লিশ তিনশো ছয় তিনে দিয়েছো ঠিক আছে এভাবে বের করে নিতে বা এভাবে বলতে পারতে যে কন্যা প্রশ্নটা এভাবে দিতে পারতো যে কন্যা সনের থেকে মানে পুত্রের থেকে কত বেশি টাকা পাবে এই অ্যান্সারটা তোমরা করো তো দেখি কন্যা উত্তর থেকে কত টাকা বেশি হবে না ডটার সনের থেকে কত টাকা বেশি পাবে তিনশো তার মানে এখানে তিন আর দুই এর পার্থক্যটা আবার এভাবে কেউ বের করছো না তো যে প্রথমে বের করি সন কত টাকা পাবে তারপরে ডট আর কত টাকা পাবে বের করি তারপরে বিয়োগ করি এভাবে যদি করো তাহলে জানতে হবে বেসিকটা বুঝো নাই আর যদি এখানেই বিয়োগটা করে নাও তিন আর দুই এক রেশিও নিয়ে মান তিনশো বের করো তাহলে জানবে বেসিকটা বুঝেছ ঠিক আছে চলো নেক্সট এই অঙ্কটা প্রথমে পড়ো এবং তোমরা সলভ করার চেষ্টা করো দারুণ ইন্টারেস্টিং ম্যাথস এক ব্যক্তির কিছু কলম ছিল উত্তর আসেনি মাধবী একশো কুড়ি কমপক্ষে বলেছে হ্যাঁ মানে সর্বনিম্ন কতগুলি পেন তার কাছে থাকতে হবে ষাট 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 আচ্ছা আচ্ছা প্রিয়াঙ্কা ফাল মমতাজ ওকে ভেরি গুড তো দেখো যারা পারলে না তারা একবার দেখো হ্যাঁ আর আর কেউ অ্যান্সার দেবে না আর কেউ অ্যান্সার দেবে না যারা পারলে না তারা এরপর দেখো বলেছে এখানে এবিসিডি চার চারটা বন্ধুকে সেটার কলম ভাগ করে দিচ্ছে এবার স্টপ প্লিজ চারটা অফ করার পর এবিসিডি চারজন রয়েছে এই চারটা বন্ধুকে তুমি পেন ভাগ করে দিচ্ছ তুমি দিচ্ছ ভাবো তাহলে এবিসিডি অনুপাতগুলো গুলো কিভাবে দিয়েছে একের তিন একের চার একের পাঁচ আর একের ছয় আমি বলেছিলাম এরকম ভগ্নাংশ নিয়ে তো কাজ করব করা যাবে না তাহলে কি করতে হবে এই তিন চার পাঁচ ছয়কে সরাতে হবে এরপর তুমি কিভাবে সরাবে দেখো এদের লসাগু হচ্ছে ষাট কিভাবে করবে লস আগু কিভাবে বের করতে হয় পরের ক্লাসে আমি বলে দেবো মানে পরের ক্লাস বলতে লস গস যেমন হবে এখন এদের লসাগু হবে ষাট জেনে রাখো তাহলে কি করবো প্রত্যেকটা সংখ্যাকে ষাট দিয়ে গুণ করবো এরপর অনেকেই শুধুমাত্র লসাগুটা করে উত্তর বলে দিয়েছ যারা ষাট বলেছ প্রত্যেককেই প্রত্যেককেই ভুল বলেছ কেন দেখতে পাবে তাহলে এটা কুড়ি দিয়ে কাটলাম ষাট হবে এটা চার পনেরো ষাট হবে এটা পাঁচ বারো ষাট হবে ভাগের কুড়ি ইস টু পনেরো ইস টু বারো ইস টু দশ মানে এই যদি কুড়িটা পেন পাই বি পাবে পনেরোটা পেন বি কে দিতে হবে সি কে দিতে হবে বারোটা পেন ডি কে দিতে হবে দশটা পেন আর তো ছোট করা যাচ্ছে না এটা আর কি ছোট করা যাচ্ছে যাচ্ছে না এরপর তুমি এইভাবে ভাগ করে দিচ্ছ তাহলে তোমার কতগুলো পেন লাগবে তোমার কাছে কতগুলো পেন মিনিমাম থাকতে হবে পেন তো তুমি আর ভেঙে ভেঙে দিতে পারো না তোমাকে দিলে একটা গোটা পেনই দিতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে এখানে তোমাকে সর্বনিম্ন ষাটটা কিন্তু পেন দিলে হবে না থাকলে হবে না কারণ দেখো তুমি এ কে দেবে কুড়িটা পেন বি কে দেবে পনেরোটা পেন সি কে দেবে বারোটা পেন ডি কে দেবে দশটা পেন কম করে এইগুলো এই পেনটা তোমাকে দিতে হচ্ছে কারণ এই অনুপাতে যদি ভাগ করতে হয় তাহলে কতগুলো পেন লাগবে কুড়ি প্লাস পনেরো বারো প্লাস দশ এটা হবে দেখো যোগ করে সাতান্ন অর্থাৎ তোমার কাছে সাতান্নটা পেন থাকতে হবে এখান থেকে কুড়িটা নেবে এ কে দেবে পনেরোটা তুলবে বি কে দেবে বারোটা সি কে দেবে দশটা ডি কে দেবে তাহলে ষাট উত্তর কোনো নয় আর এই অপশনটা দুর্ভাগ্য হোক বা তোমাদের এখন সৌভাগ্য হোক এই অপশনে কিন্তু তুমি এটা পেয়ে যাবে বোঝাতে পারলাম কত বেসিক জিনিস এটাতে কি রয়েছে বলো অনুপাত সমানুপাতে তাই না আর টোটালটা একবার বলুন মানে আমার ওই ইস্ট টু অফ বেরোলো তারপরে টোটাল করলেন কেন একবার একটু বলুন দেখো ইস্ট টু অব্দি বেরিয়েছে তার মানে কুড়ি পনেরো বারো দশ ঠিক আছে এতদূর এরপর দেখতে হবে এই অনুপাতটা আমাকে কি বলছে একটা অনুপাতও কিন্তু এখানে কথা বলে যেমন তুমি এখানে পেয়েছো কুড়ি পনেরো বারো দশ ষাটটা ষাটটা হচ্ছে লস আগু তিন চার পাঁচ ছয় লস ঠিক আছে মানে এমন একটা সংখ্যা নিচের সেই সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো কেটে যাবে তুমি ষাটের পরিবর্তে একশো কুড়িও ধরতে পারো কিন্তু অনুপাতটা তখন আমাকে আরো দুই দিয়ে কাটতে হবে আমি আসছি একটু পরে দেখো এই অনুপাতটা কি বলছে এর মান কুড়ি মানে এ কে তোমাকে যদি দিতে হয় তাহলে কুড়িটা পেন দিতে হবে বি কে দিতে হবে পনেরোটা পেন C কে দিতে হবে বারোটা পেন D কে দিতে হবে দশটা পেন তাহলে তোমার কাছে কমপক্ষে কতগুলো পেন লাগবে মিনিমাম কতগুলো পেন থাকতে হবে যাতে করে তুমি সবাইকে দিতে পারো গোটা গোটা পেন দিতে হবে ভেঙে তো দিতে পারো না তাহলে দেখো এখানে কুড়িটা পেন থাকতে হবে তোমার কাছে পনেরোটা পেনও থাকতে হবে বারোটা পেন থাকতে হবে দশটা পেন থাকতে হবে তাহলে মোট কতগুলো পেন থাকতে হবে মিনিমাম সাতান্নটা পেন থাকতে হবে মিনিমাম এর বেশিও থাকতে পারে তুমি ধরো সাতান্ন ডবল করে দিলে সাতান্ন ডবল কত হচ্ছে একশো চোদ্দ এক দশ এগারো একশো চোদ্দটা পেনও যদি তোমার কাছে থাকে তুমি কিন্তু এই অনুপাতে ভাগ করে দেবে তখন এ কিন্তু পাবে কুড়িটা না এ দ্বিগুণ পাবে মানে এ পাবে চল্লিশটা বি পাবে তিরিশটা এখানে বারো দুয়ে চব্বিশ কুড়ি ঠিক আছে কিন্তু সর্বনিম্ন বলেছে সর্বনিম্ন কতগুলো পেন লাগবে সাতান্নটা সর্বোচ্চ তোমায় অনেক দিতে পারো ওটা কোনো আন আনলিমিটেড দিতে পারো সর্বোচ্চ যদি বলে যে কমপক্ষে মানে সর্বোচ্চ কতগুলো পেন থাকতে হবে এটা কখনো বলবে না তোমাকে কারণ এখানে একশো চোদ্দ অ্যান্সার করতে পারো তুমি বলবে একশো চোদ্দ না এটা আমি আরো দুই দিয়ে গুণ করে দিচ্ছি তাকে বলে আরো দুই দিয়ে গুণ করে দিচ্ছি তো ওটা ব্যাপার না বাট কমপক্ষে তোমাকে দেবে দ্যাট মিনস তোমাকে এইভাবে মানে অনুপাত থেকে অ্যান্সারটা করতে হবে বুঝতে পারলাম ধরো একটু ছোট্ট এক্সাম্পল দিই ধরো এ আর বি তুমি দুই বন্ধু আছে এ বি কে তুমি টাকা দিচ্ছ কি অনুপাতে টাকা দিচ্ছ a কে যদি দু টাকা দাও বি কে তুমি তিন টাকা দিচ্ছ ঠিক আছে তাহলে তোমার কাছে মিনিমাম কত টাকা থাকতে হবে এই অনুপাতে যদি দিতে চাও তুমি তাহলে তোমার কাছে পাঁচ টাকা থাকতে হবে তবেই তুমি দুটাকা টাকা কে দেবে তিন টাকা বি কে দেবে তাই না তো সিক্স সিমিলারলি সেম অঙ্ক এটা এরপর এই যে নিচের ষাট দিয়ে ষাটটা পেলাম হচ্ছে তিন চার পাঁচ ছয়ের লস হবো আমি বলেই দিই ছোট্ট করে লস কি করে বের করতে হয় তিন চার পাঁচ আর ছয় লসাগু জিনিসটা কি লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে যেই সংখ্যা টাকে তুমি তিন দিয়েও ভাগ করলে মিলে যাবে চার দিয়েও ভাগ করলে মিলে যাবে পাঁচ দিয়ে ছয় দিয়ে ভাগ করলে মিলে যাবে কানেকশন লস্ট না ভয়েস না কিছু কিছু দেখতে পাচ্ছি না কানেকশন কানেকশন লস্ট হয়ে গেছে আসলে অ্যাকচুয়ালি কি বলবো ঠিক আছে একবার ঠিক আছে আচ্ছা আমি কত দূর বলেছিলাম বলো তো লসাগুটা দেখাবে হ্যাঁ তাহলে দেখো তিন চার পাঁচ ছয় পর্যন্ত লিখেছিলাম ও যে লসাগু এমন একটা সংখ্যা সেই সংখ্যাটাকে তুমি তিন দিয়েও ভাগ করলে মিলে যাবে চার দিয়েও ভাগ করলে মিলে যাবে পাঁচ দিয়ে ছয় দিয়ে ভাগ করলে মিলে যাবে ঠিক আছে এখন তুমি কিভাবে বের করবে সেই সংখ্যাটা কিভাবে বের করবে দেখো ছয়ের ভেতরে তিন ঢুকে রয়েছে মানে তোমাকে যদি বলা হয় যে একটা সংখ্যা ধরো ছয় এটা তো ছয় দিয়ে ভাগ যায় আবার এটা তিন দিয়েও ভাগ যায় তাই না বা দুই দিয়েও ভাগ যায় তাহলে দেখো তোমাকে দুই তিন আর ছয়ের লসাগু বের করতে বলেছে তাহলে কিভাবে বের করবে? এই ছয়ের ভেতরে তিন ঢুকে রয়েছে কারণ আমি তিন দিয়ে ছয় কে ভাগ করতে পারি এবার দুই দিয়েও ছয়কে কে ভাগ করতে পারি তাহলে এই তিন আর দুই কে তুমি কেটে দিতে পারো মানে এখানে আমি বলতে চাইছি যেমন এখানে রয়েছে তিন এখানে রয়েছে ছয় তাহলে ছয়ের ভেতরে তিন ঢুকে রয়েছে তাহলে যে ছয় দিয়ে ভাগ যাবে সে তিন দিয়েও ভাগ যাবে তাহলে তিনকে আমি এর ভেতরে আনবোই না ঠিক আছে তিনকে আমি এর ভেতরে আনবোই না এরপর দেখো চার পাঁচ আর ছয় রয়েছে চার পাঁচ আর ছয় পাঁচ তো কোনো কারোর ভেতরে ঢুকে নেই তাহলে পাঁচ থাকবে পাঁচকে নিলে এখন চার আর ছয় রয়েছে চার আর ছয় লস তুমি মুখে মুখে করতে পারো বারো ডাইরেক্ট এভাবে করলে বারো বা তুমি কি করলে চার কে দুই গুণ দুই আকারে লিখতে পারো ছয় কে দুই গুণ তিন আকারে লিখতে পারো এটা আমি ফার্স্ট প্রসেস বলছি অনেক ট্রিক্স আছে আমি জানি এখন এখানে দুই কমন এখানে দুই কমন দুই কে নিয়ে নিলে এখানে একা দুই পড়ে আছে দুই কে নিলে এখানে একা তিন পরে আছে তিন কে নিয়ে নিলে নিয়ে গুণ করে দেবে ষাট হবে এভাবে একটা করা যায় আর ফাস্ট কিভাবে করা যায় লস অফ ঘর্ষণ পার্টিকুলারলি একটা চ্যাপ্টার রয়েছে তখন আলোচনা হবে মানে বলতা লস অফ ঘর্ষণ নিয়ে প্রশ্ন করবে না কিন্তু প্রশ্ন করবে হ্যালো হুম হ্যাঁ বলছি আগের অঙ্কটাতে পেনের অনুপাতটা তো দেওয়া আছে তাহলে লাস্টে সংখ্যা চেয়েছি তো এখানে আমি অনুপাত এবং সংখ্যাটা কি এক বলে ধরব এখানে বলছে কম পক্ষে কতগুলি লাগবে এখানে আমাকে সংখ্যা ধরতে হবে কিছু এক এক মিনিট হোল্ড করো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট হোল্ড করবে হ্যাঁ আমার কানেকশন কিন্তু লস্ট হবে হ্যালো শুনতে পাচ্ছো এরপর দেখো এখানে অনুপাতের সঙ্গে হয়তো তোমার প্রশ্ন অনুপাতের সঙ্গে আমি পেনকে কে কিভাবে বলতে পারছি এখানে এই দিয়ে দিয়েছে না মিনিমাম কতগুলো পেন লাগবে ঠিক আছে তো সেই জন্য আমরা এখানে করছি অনুপাত কে যোগ করেই করতে হচ্ছে কারণ আমার অ্যান্সারটা ওই মিনিমাম জানতে চেয়েছে বলে এখানে দেখো এখানে যদি অন্য কোনো মান দিয়ে দিত যদি বলতো যে এ চল্লিশটা পেন পাচ্ছে তাহলে মোট কতগুলি পেন লাগবে এই অঙ্কটাকে এভাবেও ঘোরাতে পারে যে এরকম ভাবে ভাগ করে দেওয়া হলো তাহলে এই টা বাদ দিয়ে এটা তোমরা বাড়িতে করবে এই পোর্শনটা বাদ দিয়ে লিখে নাও যে এ যদি চল্লিশটা পেন পাই তাহলে মোট কতগুলি পেন লাগবে তখন এক্স্যাক্ট অ্যান্সারটা পাবে বাড়িতে করবে ঠিক আছে দেন টাইপ জাস্ট এ মিনিট গুলাম তুমি ভিডিওটা অফ করো ভাই নিচেই দেখো ভিডিওর একটা চিহ্ন রয়েছে ঠিক ওকে টাইপ ফাইভ এ যাচ্ছি এবি বলো কেউ কিছু বলছো আচ্ছা এবিসিডি যদি সামানুপাতিক হয় তাহলে নিচের কোনটি শর্ত হবে খুব ভালো করে বুঝবে এই টাইপ 5 থেকে কিন্তু ঠিক আছে এখানে আমি ঢুকছি এরপর এখানে আমরা কি কি শিখবো বলতে ওই ব্যাস্ত কেন মিন প্রপোর্শন মানে মধ্য সমানুপাত এটা তাহলে কি সমানুপাত হ্যাঁ অনুপাতটা শেষ হচ্ছে কনসেপ্ট এরপর সমানুপাতে ঢুকছি বলতে পারো তুমি ঠিক আছে অনুপাত সমানুপাত বলে না সেই আর কি সমানুপাত ঠিক আছে এখানে দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ তোমাদের ডাইরেক্ট এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে বলেছে এ বি সি ডি আর ইন প্রপোর্শন একটু আগে আমরা কি করছিলাম আমরা ছিলাম অনুপাত ছিলাম রেশিওতে ছিলাম এরপর প্রপোর্শনে ঢুকছি মানে সমানুপাতিক যদি হয় তাহলে নিচের কোনটা সত্য হবে এটা বোঝার কিছু নেই যে এটা কিভাবে আসছে কি হয় প্রমাণ হচ্ছে সেটা আমি পরে যাচ্ছি বা পরে বলবো বাট এটার ক্ষেত্রে মনে রাখবে যদি এব সমানুপাতিক বলে দেয় এটা একটা কি রকম কেন সমানুপাতিক বলছে সেটাও আমি আসছি যদি সমানুপাতিক বলে দেয় তাহলে নিচের এই শর্তটা স্যাটিসফাই করবে এ বাই ইম্পর্ট্যান্ট রেজাল্ট কিরকম ভাবে এর নিচে বি আবার বি দেখো এর বি দিয়ে শুরু শেষ হয়েছে এখানে এখানে বি দিয়ে শুরু এখানে সি দিয়ে শেষ এখানে সি দিয়ে শুরু মানে এরকম দেখো কম্বিনেশনটা সমানুপাতিক যদি হয় এরপর একটা মানে সমানুপাতিক তাহলে কোন কোন সংখ্যাগুলোকে বলা চলে কোন কোন সংখ্যাগুলোকে বলা চলে যেমন হচ্ছে ডবল আট আটের ডাবল ষোলো এগুলো হচ্ছে সমানুপাতিক মানে দেখো দুই বাই চাই চার করো আর চার বাই আট করো আর এখানে আট বাই ষোলো করো দেখো সবগুলোই হচ্ছে হাফ এটাও হাফ এটাও হাফ এটাও হাফ এগুলোকে মানে দুই চার আট দুই চার আট ষোলোকে কে আমি তখন সমানুপাতে বলতে পারি সমানুপাত জিনিসটা কি একটা নির্দিষ্ট রেটে এরা বাড়বে যেমন দ্বিগুণ করে বাড়ছে এখানে এখানে দ্বিগুণ করে বাড়ছে এটা হতে পারে মানে পরে আঠারো তারপরে চুয়ান্ন এগুলো তিন গুণ করে বাড়ছে এগুলোকে বলা হচ্ছে সমানুপাতিক সংখ্যা এরপর প্রশ্নটা হচ্ছে এখান থেকে প্রশ্ন আমাদের কিভাবে দেয় সরাসরি এই রেজাল্টটা দিয়ে দিতে পারে এই রেজাল্টটা দিয়ে দিতে পারে বা এর থেকে কিছু বেসিক কনসেপ্ট বেসিক প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে তো সেটা জানার আগে এই যে এবিসিডি আমি লিখলাম এটাকে যদি আমি সমানুপাতে প্রকাশ করি তাহলে আরেকভাবে প্রকাশ করা যেতে পারে হয়তো এবিসিডি লিখে দিল যে এবিসিডি সমানুপাতে রয়েছে আর ইন প্রপোর্শন এটাকে এভাবে লেখা যায় এ ইস টু বি নিয়ে চারটা ফুট কি সি টু ডি এটা যদি লিখে দেয় তার মানে এবিসিডি এখানে সমানুপাতে রয়েছে

তাহলে তোমাকে যদি বলে এ বি সি সমানুপাতে রয়েছে তুমি ডাইরেক্ট ওই যে আগে যেটা যেটা দেখালাম আমি এ বাই বি সমান বি বাই সি সমান সি লিখতে পারো বা আমি এখান থেকে কি করছি এ রেজাল্টটাও লিখতে পারি মানে এ বাই বি সমান সি বাই ডি মানে আমি কি করলাম প্রথমটার সঙ্গে শেষটা নিয়েছি মাঝেরটাকে নাও রাখতে পারি সমান দেওয়া মানে কি তুমি এর সঙ্গে এটা নিতে পারো এটার সঙ্গে এটা নিতে পারো এটার সঙ্গে এটা নিতে পারো নো প্রবলেম ঠিক আছে বোঝাতে পারলাম আমি বিষয়টা যদি তিনটে সংখ্যা বলে দেয় সমানুপাতে আছে ABC তিনটে সংখ্যা, তাহলে কি করবে A by B সমান B, 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 B C তখন আমি সামনে দুটোকে নিচ্ছি, দেখো A unupat, B B C মানে তুমি যেটা দিয়ে শুরু করবে যেমন এখানে A দিয়ে শুরু করেছো B দিয়ে শেষ, সমানের ওই পারে আমাকে সেই B দিয়েই শুরু করতে হচ্ছে C দিয়ে শেষ হচ্ছে। ইজ ইট ক্লিয়ার এরপর এখানে A আমি যে এভাবে লিখলাম A অনুপাত B সমানুপাত চিহ্ন C আর এখানে এখানে এ বি সি ডি ইংলিশ লেটার না এখানে এক দুই তিন চার মান প্রশ্নে দিয়ে দেবে ঠিক আছে আমি জাস্ট এভাবে লিখছি এর মান আলাদা থাকবে বি এর মান আলাদা থাকবে এখানে এ বি সি ডি প্রথমটা হচ্ছে প্রথমটাকে বলা হয় ফার্স্ট প্রপোর্শন ফার্স্ট প্রপোর্শন মানে হচ্ছে প্রথম সমানুপাত বিটাকে সেকেন্ড পজিশনে রয়েছে তাই একে বলা হবে সেকেন্ড প্রপোর্শন সি আছে থার্ড পজিশনে তাহলে এটাকে বলা হবে third proportion D আছে fourth position এ তাহলে এটাকে বলা হবে fourth proportion প্রশ্নটা তোমাকে যে কোনো একটা বের করতে দেবে হয়তো বলে দিলো third proportion বের করো বা fourth proportion বের করো বা সেকেন্ড proportion বের করো তখন কিভাবে করব আমরা আসছি মানে মধ্য সমানুপাত এই সমানুপাত এগুলো রয়েছে এরপর যদি তিনটে দিয়ে দেয় তিনটে হয়তো বলে দিয়েছে A B C তিনটে সংখ্যা সমানুপাতে আছে তাহলে এটা তো ফার্স্ট প্রপোর্শন হবে বি এরটাকে তখন আর সেকেন্ড প্রপোর্শন বলা চলে না তখন বলবে এটাকে মিন প্রপোর্শন মানে মাঝে থাকে বলে মধ্য সমানুপাত বলে তখন মধ্য সমানুপাত বলে আর সিটাকে বলবে থার্ড প্রপোর্শন বুঝে আসছে এগুলো জাস্ট তোমাদের জেনারেল নলেজের জন্য বললাম বাট এগুলোর অ্যাপ্লিকেশনটা দেখো একটু পরে আমি অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি যেটা নেক্সট অঙ্কে দেখবো আমরা এখানে মিন প্রপোর্শন বলে দিয়েছে 4:4 আর 9 এর মধ্যে মিন প্রপোর্শন মানে মধ্য সমানুপাতটা আমাকে বের করতে বলেছে এগুলো বের করা খুবই সহজ কোনো ফর্মুলা নেই হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে তুমি এভাবেই করতে পারবে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে কি বলবো তোমাকে ওই প্রেশারলেস প্রেসারলেস বেসিক বা ট্রিক্স বলতে পারো মানে যে ট্রিক্সটা তোমার প্রেসার দেবে না রিল্যাক্সে করতে পারবে এখানে বলেছে মিন আচ্ছা মিন প্রপোর্শন থাকে মিন মানে কি মধ্য মানে মাঝে থাকবে সেটা কোথায় থাকবে মাঝে থাকবে চার আর নয় মাঝে একটা সংখ্যা আমাকে খুঁজতে বলেছে রাইট তাহলে আমি সেই সংখ্যাটা ধরে আর এরপর ধরেছি বলে অনেকের আবার ভয় লেগে যেতে পারে যে এক্স ধরেছে পুরোনো সেটি তেমনটা না এখানে এক্স কিন্তু সহজেই তোমাকে অ্যান্সার দিয়ে দেবে তো দেখো ফোর আর নাইন এদের মধ্য সমানুপতি বলেছে তাই আমি মাঝে এক্স কে ভরে দিলাম যদি এটা বলতো তৃতীয় সমানুপাতি তাহলে তিন নাম্বার পজিশনে এক্স কে নিয়ে যেতাম ফোর নাইন আর এক্স এভাবে কমা কমা দিয়ে লিখতাম নিরজ তুমি তো মনে হয় এগুলো আমার কাছে করেছো না আগে করনি এরপর দেখো যদি না করে থাকো তাহলে অ্যান্সার কেন দিচ্ছ আর প্রিয়াঙ্কা আমি জানি তোমরা জানো প্লিজ একটু দেখো এই জন্যই হোস্ট কন্ট্রোলটা অন রাখি আর হোস্ট কন্ট্রোল অন রাখলে আপডেট ভার্সেন না হলে ক্লাস করা যায় না তো আপডেট সবাই কিন্তু করে আসবে নেক্সট ক্লাসে আমি কিন্তু এটা অফ করবো না তো দেখো এটার পর এটা যদি সমানুপাতে থাকে তাহলে আমি কি লিখতে পারি ফোর বাই এক্স সমান সমান এক্স বাই নাইন ঠিক আছে? এখন কোনাকুনি গুণ করবো, এটার কোনাকুনি গুণ করতে হয় কিভাবে দেখো, চার এর সঙ্গে নয়ের গুণ হবে, x এর সঙ্গে x এর গুণ হবে, তাহলে x এর সঙ্গে x এর গুণ করলে কত? x square দুবার বার x আছে আর চার এর সঙ্গে নয় গুণ 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 করলে হয় ছত্রিশ, তাহলে x সমান কত হবে? root over ছত্রিশ তাহলে x square সমান হচ্ছে x সমান হচ্ছে root over ছত্রিশ, তাহলে x এর মান কত হবে? x এর মান কত হবে? প্লাস মাইনাস six এভাবে প্লাস মাইনাস কেন হচ্ছে এর একটা লজিক আছে যেটা আমি তোমাদের বলবো কারণ কনফিউশন তৈরি হবে যদি অপশনগুলো তোমাকে এভাবে দেয় যদিও এখনো পর্যন্ত স্টেটের দেয়নি এগুলো জিনিস পরীক্ষাতে কিন্তু বেসিকটা খুব ইম্পর্টেন্ট বলে আমি তোমাদের করিয়ে দিচ্ছি অপশন তোমাকে এভাবে দিয়েছে প্লাস মাইনাস সিক্স শুধু সিক্স ই দিয়েছে মাইনাস সিক্স আর ডি অন্য কিছু একটা দিয়েছে বা অল অফ দিশ ধরো ডি তো ধরো দিয়েছে উম নান অবদিশ এরপর তুমি কনফিউশনে পড়ে যাবে যদি শুধু এভাবেই করো যে x সমান রুট অভার ছত্রিশ মানে হচ্ছে ছয় তাহলে কিন্তু জিনিসটা অর্ধেক শিখে গেলে তুমি কেন কারণ দেখো এখানে এর মান প্লাস মাইনস সিক্স এর কেন আসছে সেটা আমি একবার বলে দিই এখানে পেয়েছিলাম আমি এক্স স্কোয়ার সমান ছত্রিশ কি এক্স স্কোয়ার সমান ছত্রিশ বলছে এটা দ্বিঘাত সমীকরণের জিনিস বলছে যদি এক্স এর পাওয়ার যত থাকবে এক্স এর পাওয়ার এখানে দুই আছে মাথায় যত থাকবে ততগুলো এক্সের এর তুমি মান পাবে ততগুলো এক্সের এর তুমি মান পাবে ধর একটা ইকুয়েশন বলছি আমি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই তাহলে এক্সের এর এই ইকুয়েশনটা সলভ করে তুমি এক্স এর কটা মান পাবে দুটো মান পাবে যদি এটা এরকম দিত এক্স কিউব প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়ান জিরো তাহলে এখানে এক্স এর কটা মান পেতে তিনটে মান পেতে এটাও একটা বেসিকের মধ্যে পড়ে খাতায় নোট করবে ত্রিঘাত সমীকরণ হলে এক্স এর তুমি তিনটে পাবে চার হলে এক্স এর তুমি চারটা পাবে এখানে এক্স এর যখন তুমি দেখো এক্স প্লাস ফাইভ সমান জিরো হয়। তাহলে এক্স এর এখানে কটা মান পাও? একটা মান পাও কারণ এক্স এর মাথায় এক থাকে। অর্থাৎ আমি এক্স সমান মাইনাস ফাইভ বলতে পারি। সিমিলারলি এখানে এক্স স্কোয়ার সমান ছত্রিশ এখানে এক্স এর কটা মান পাবে? দুটো মান পাবে। বা তুমি এটাকে এভাবে ভাবতে পারো যেখানে এক্স এর মান আমি কি কি বসাবো যার ফলে বাঁ দিকটার সঙ্গে ডান দিকটা আমার সমান হবে অ্যাকচুয়ালি সমান দিয়েছে সামনে সমান চিহ্ন রয়েছে এবার এটা ব্যালেন্স করবে তাহলে ছত্রিশের সঙ্গে এক্স স্কোয়ার ব্যালেন্স করবে তাহলে তুমি এক্স এর এর মান কি কি বসাতে পারো একটু ভাবো এক্স এর মান যদি আমি ছয় বসাই তাহলে ছয় এর স্কোয়ার সমান ছত্রিশ হয়ে যাচ্ছে আচ্ছা যদি আমি মাইনাস ছয় বসাই এর মান তাহলেও তো ছত্রিশ হবে মাইনাস ছয় এর স্কোয়ার মাইনাস ছয় গুণ মাইনাস ছয় মাইনাস প্লাস হয়ে যাচ্ছে ছত্রিশ হচ্ছে তাহলে x এর মান দুটো হচ্ছে একটা ছয় একটা মাইনাস ছয় দুটোই যদি এরকম দেয় তাহলে তোমাকে এটা করতে হবে আর প্রশ্নে যদি এটা নাই তাহলে তখন তুমি কি ঠিক করবে তখন তুমি বি ঠিক করবে বুঝতে পারলাম এরপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে আমি বলবো ধরো এটা হচ্ছে ইন্টারভিউ এর প্রশ্ন এক্স সমান দিয়ে দিয়েছে রুট ছত্রিশ আর এক্স স্কোয়ার সমান দিয়ে দিয়েছে ছত্রিশ বলছে এখানে এক্স এর মান কত হবে আর এখানে এক্স এর মান কত হবে দেখো প্রথমটা কি দিয়ে দিয়েছে ডাইরেক্ট দিয়ে দিয়েছে এক্স সমান রুট ছত্রিশ ডাইরেক্ট এক্স সমান রুট ছত্রিশ দিয়ে দিয়েছে তার মানে তার মানে উপরটাতে এক্সের এর মান হবে শুধুমাত্র প্লাস ছয় এখানে তুমি মাইনাস ছয় নিতে পারো না কারণ কারণ এখানে এক্স এর তুমি একটা মান পাবে এক্স এর একটা মানই পাবে কারণ রুট ছত্রিশকে তুমি ভেঙে কখনো বলতে পারবে না মাইনাস ছয় হয় ঠিক আছে তো সেজন্য যদি ডাইরেক্ট এই কোশ্চেনটা করে এক্স সমান তখন প্লাস ছয় হবে আর যদি বলে এক্স এর স্কয়ার তখন এক্স এর দুটো মান হবে একটা প্লাস ছয় একটা মাইনাস এটা আমি মানে জেনেই বলছি আমার মন গড়ে কিছু না তুমি গুগলে সার্চ করে দেখে নিতে পারো যাই হোক চলো এটা আলাদা জিনিস আমি বললাম তোমাদের যদি এক্স সাতাশ তাহলে এখানে তিনটে মান পাবে তুমি বলো তাহলে কি কি মান বলুন তাহলে মান বলুন একটা একটা পাওয়া যায় সেটা হচ্ছে থ্রি আই এটা হচ্ছে এইচএস এর জিনিস আই হচ্ছে ইমাজিনারি পার্ট সেটা এইচ এস এর জিনিস বা আই দিয়ে কিছু একটা হবে আমার অতটা ঠিক মনে নেই বাট তিনটে মান কিন্তু এখানে পাওয়া যায় ঠিক আছে

তো না আমাকে দেখতে হবে খাওয়া দেখতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই যে আমি ম্যাথ অনার্স করেছি বা আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তার মানে আমি ম্যাথ ভালো পারবো এমনটা কিছু না আমি সবই কোনো মাধ্যমিকের জিনিস করাচ্ছি এইচএস এর জিনিস যখনই চলে আসে তখন আমাকেও ভাবতে হয় ঠিক আছে আর কোশ্চেন কিন্তু সব মাধ্যমিক থেকেই হবে এমনটা ভাবার কোনো কারণ নেই যে এই মাধ্যম এইচএস থেকে হবে বা অন্য হায়ার স্টাডি থেকে হবে এরপর দেখো থার্ড প্রপারেশন কি হবে তাহলে তোমরা এটা করো এর থার্ড প্রপোর্শন বের সরি আঠারো সত্তরটা রয়েছে চলো ফার্স্ট যাবো হ্যাঁ তাহলে দেখো হম আঠারো আছে তার মানে কি করবে দুই কমা ছয় কমা এক্স তিন নাম্বার পজিশনে নিয়ে গেছে এক্স কে তাহলে এইভাবে লিখবে দুই বাই ছয় ছয় বাই এক্স তাহলে এক্স টু এক্স সমান কত হচ্ছে এটা তুমি কাটাকুটি করতে পারো তিন তাহলে এক্স সমান হচ্ছে আঠারো অনেকে এটাকে বলবে এটাকে তো আমি মুখে মুখে করতে পারি কিরকম দু এর সঙ্গে কত গুণ করলে ছয় হয় তুমি বলবে তিন গুণ করলে তাহলে ছয়ের সঙ্গে কত গুণ করলে এক্স কে পাবো তিন গুণ করলে কি বললাম একটু আগে সমানুপাতে থাকা মানে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে বেড়ে বেড়ে যাবে তিনের সঙ্গে গুণ করলে কত হবে আঠারো ঠিক আছে মানে এক্সের এর মান আঠারো আর কি যেটা এখান থেকে তুমি বলতে পারো ডাইরেক্ট এটা দেখো তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে অথচ আমাকে থার্ড প্রপোর্শন বের করতে দিয়েছে এগুলো তুমি যদি ফর্মুলা আকারে মনে রাখতে চাও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্মুলা হবে সেভাবে মনে রাখবে না কখনোই রাখবে না মনে দুই চার দুই আর ছয় এদের থার্ড প্রপোর্শন বের করতে বলেছে থার্ড প্রপোর্শন মানে ও একটা তিন নাম্বার পজিশনে থাকবে তাহলে চার সরি চার দুই ছয় এখানে আছে ছয়কে সাইড করে দাও দূরে নিয়ে যাও মাঝে রাখো এক্সকে কারণ x আমার তিন নাম্বার পজিশন মানে থার্ড পজিশানে থাকবে তৃতীয় প্রফেশন এরপর তুমি করো চারের চার বাই দুই সমান এক্স বাই ছয় যখনই চারটা চলে আসবে তখন তুমি সমান আকারে লিখে যাবে না এভাবে লিখবে চার বাই দুই আর x বাই ছয় তুমি কাটাকুটি করো এটা দুই দিয়ে এর মান বারো হয়ে গেলো টেনশন ফ্রি অঙ্ক চতুর্থ সমানুপাত এটা বের করো হুম হুম বলো অডিও কেটে গেছিল তাই তো বলি তৃতীয় সমানুপাত মানে তিন নাম্বার পজিশনে থাকবে তিন নাম্বার পজিশন বলতে চার দুই আর এর তিন নাম্বার পজিশন তো ছয় বসে রয়েছে তো সেই জন্য আমি ছয় কে সাইড করে মাঝে এক্সকে ঢুকালাম ঠিক আছে বলো চার নাম্বার পজিশনে এক্স থাকবে এখানে দুই পাঁচ আট আর এক্স এরপর তোমাকে যে শিখিয়েছিল যে গুণ করে করে যাবে তাহলে এখানে গুণ করে করে দেখাও পারবে করতে কিন্তু সব অঙ্ক হবে না ওই ট্রিক্সের যেটাতে হবে সেটাতে করো ঠিক আছে দুই চারে আট সমানে ওপরে ওপরে কাটাকুটি করতে পারি নিচে নিচে কাটাকুটি করতে পারি তাহলে x এর মান হবে কুড়ি এরপর কিছু জিনিস নোট করতে হবে এই রেসিপ্রকার রেসিও মানে এটাকে বলা হয় ডুপ্লিকেট রেশিও ট্রিপ্লিকেট রেশিও সাব ডুপ্লিকেট সাব ডুপ্লিকেট এই জিনিসগুলো কি সেটা আমি বলছি রেসিপ মানে বিপরীত রেশিও কোনটা এগুলো খাতায় নোট করবে ঠিক আছে আমি লিখছি

ঠিক আছে এখন তুমি বলবে স্যার আমি তো জানি रेसिপ্রোকালের অনুপাত মানে আগেরটা সামনে সামনেরটা পেছনে হয়ে যাবে এটা অনেকেই জানো মানে আগে বিটা সামনে চলে আসবে এটা পরে আসবে তো সেটাই হবে দেখো এটা তুমি যদি নিচের এবি কে সরাতে চাও তাহলে তোমাকে গুণ করতে হবে এবি দিয়ে মানে এখানে উপরে এবি নিচে এবি বা বিটা এখানে চলে যাবে এটা এখানে চলে যাবে এভাবে করতে পারো তাহলে বি এর সঙ্গে গুণ করো বি আর এ এর সঙ্গে এটা সঙ্গে এটা গুণ করো এ কোনা তো বীজ এ হবে তো সেক্ষেত্রে তুমি এটার বের করতে পারবে না এভাবে তো সেজন্য জন্য মনে রাখবে রেসিপ প্রকাল রেসিও মানে হচ্ছে এ টু বি যদি দিয়ে দেয় ওয়ান বাই এ ওয়ান বাই বি হবে তো এটা কিভাবে হলো মানে একটা এক্সাম্পল দিই রেসিপ প্রকাল রেসিও ধরো বলে দিই যে টু ইস টু থ্রি এ রেসিপ রেসিও হবে একের দুই ইস টু একের যা থাকবে একের নিচে হয়ে যাবে এরপর তুমি দুই আর তিনকে সরাবে তো এটা কোনাকুনি গুণও করে দিতে পারো তিন এখানে দুই

ফার্স্ট ক্লাস করেছো তুমি? যদি না করে থাকো তাহলে আমি ফার্স্ট ক্লাসে বলেছি ঢেকে ঢেকে কোনভাবে করা যায় ট্রিক্স ওটা ট্রিক্স গো ওই জন্যই একজন প্রথমেই কোশ্চেন করেছিল যে ভুল হচ্ছে আমার বুঝতে পারছি না যাই হোক খুব প্রবলেম হয় এবার ডুপ্লিকেট ড্রিপ্লিকেট ডুপ্লিকেট রেশিওটা দেখো এই ডুপ্লিকেট রেশিওটার বাংলাটা আমার ঠিক জানা নেই বাংলাটা তোমরা নেটে হোক সার্চ করে দেখবে ডুপ্লিকেট রেশিও কি জিনিসটা ডুপ্লিকেট রেশিও বিস টু বি স্কোয়ার ডুপ্লিকেট ডুপ্লিকেট বললি মাথায় দুই চাপবে যেমন এটা টু ইস টু থ্রি যদি আমি ডুপ্লিকেট রেশিও বের করতে বলি তাহলে কি হবে দুই এর স্কোয়ার ইস টু এর স্কোয়ার ফোর ইস টু নাইন তিন নাম্বার ট্রিপ্লিকেট ট্রিপল মানে হচ্ছে তোমরা ট্রিপ্লিকেট ট্রিপ্লিকেট ডুপ্লিকেট হলো টু এখানে আমি দুটো দুটো করে বলছি তিনটে করে যদি দেয় মানে এখানে যদি সি থাকে তাহলে এখানে আবার ইস টু দিয়ে সি স্কোয়ার চেপে যাবে এখানে তাহলে কি হবে মাথায় তিন চাপবে ঠিক আছে এরপর আসছি আমি সাব ডুপ্লিকেট এগুলো মাঝে মধ্যে দিয়ে দেয় বুঝলে বাট এগুলো তোমাদের একটু খাতায় নোট করে রাখলে পারবে খুব একটা কঠিন না বাট মনে না রাখলে তুমি পড়তে না সাব রেসিও সাবডুপ্লিকেট রেশিও অফ এস টু বি মানে জানো ডুপ্লিকেট হচ্ছে ডুপ্লিকেট রেশিও তো কি হয় স্কোয়ার হয়ে যাচ্ছে সাব ডুপ্লিকেটে বর্গমূল হয়ে যাবে মানে রুট এ রুট বি যদি বলে চার আর নয়ের সাব ডুপ্লিকেট বলো তাহলে কি হবে চারের বর্গমূল দুই নয়ের বর্গমূল তিন ডাইরেক্ট ঠিক আছে এরপর আসছি আমি রেশিও অফ এটা কথা হবে কিউব রুট অফ এ কিউব রুট অফ এ মানে ঘনমূল যেটাকে বলো তোমরা ঘনমূল মানে খাঁজেতে টিন থাকবে। খাঁজাতে তিনের ব্যাপারটা হবে একদিন আলোচনা। খাঁজাতে তিন হলে কি হয় দেখো হয়তো বলে দিয়েছে সাতাশ আর বলে দিয়েছে একাশি। সাতাশ একাশি হবে না তো সাতাশ আর এদিকে আছে তোমার উম চার চার চৌষট্টি। সাতাশ আর চৌষট্টি বলে দিয়েছে সাব ডিপ্লিকেট রেশিও কত? তাহলে কি হবে? সাতাশের ঘনমূল মানে তিন আর চৌষট্টির ঘনমূল মানে চার, থ্রি ফোর got it এই জিনিস এই কটা জিনিস তোমাদের মনে রাখতেই হবে nothing to say কিচ্ছু করার নেই তাহলে এটা reciprocal ratio কত হবে? একের দুই একের তিন কোনাকুনি গুন করে দিতে পারো এটা তিন এখানে এখানে দুই এখানে বা তুমি ছয় দিয়ে গুন করতে পারো ছয় দিয়ে গুন করলে দেবে এটাই আছে এটার কত answer হবে তোমরা এরপর বলো? যেটা হচ্ছে এক বাই এক মানে একই হবে আর একের দুই আর একের তিন মানে এটাকে নিচে দুই আর তিনকে সরানোর জন্য ছয় দিয়ে গুণ করবে তাহলে ছয় এখানে তিন এখানে দুই six three two then উম type six দাঁড়াও এক মিনিট দেখতে দাও কতগুলো অঙ্ক আছে তিরিশটা অঙ্ক আর দশটা করাবো টাইপ সিক্স করাবো আজকে তাহলে নেক্সট ক্লাসে টাইপ সিক্স দেখো ইনকাম রেসিও এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সেভিংসটা সেম দেওয়া থাকবে প্রশ্নের ভেতরে যে সঞ্চয় যেটা সেটা সেম বলা থাকবে এটা কিভাবে বলা থাকবে ভাষাগত এটা কি হবে দেখো প্রশ্নটা তোমরা একবার পড়ো জাস্ট

বলেছে এ ও বি এর আয়ের অনুপাত তাদের খরচের অনুপাত সঞ্চয়ের অনুপাত নির্ণয় করো কিন্তু ডাটা আছে ইনকমপ্লিট কেন ডাটা ইনকমপ্লিট দেখো এটা আমি ইচ্ছাকৃত ভাবে ভুল অঙ্ক দিয়েছি তোমাদের অনেকে প্রথমে অ্যান্সারটা কত হবে তোমরা আগে অ্যান্সার কি কিছু দিয়েছো দেখি দাঁড়াও একবার তো দেবে আমি জানি তাই তো এ অনেকেরই মধ্যে মনে হচ্ছে যে এ হবে বাট অ্যাকচুয়ালি অঙ্কটাই ভুল আছে কমপ্লিটলি ভুল অঙ্ক আমি ইচ্ছাকৃতভাবে দিয়েছি এবারে কেন ভুল আছে স্যার প্রমাণ করে দেখান তাহলে দেখো দেখতে পাবে এখন মাইক্রোফোন অফ করবেন এ:b এর আয় অনুপাত দিয়ে দিয়েছে ভালো কথা এইট ইস টু সেভেন্টিন এটা আয় মানে এটা ইনকাম করছে আর সঞ্চয়ের অনুপাত দিয়ে দিয়েছে সেভিংসের অনুপাত খরচের অনুপাত সরি খরচের অনুপাত দিয়ে দিয়েছে মানে এক্সপেন্ডিচার খরচের অনুপাত দিয়ে দিয়েছে এট ইস টু ফাইভ নিয়ে বলেছে সেভিংসের অনুপাত কত হবে সবগুলো কথা চলছে অনুপাতের সবগুলো চলছে অনুপাতের কথা এখন তুমি এটা এখানে পেয়ে বিয়োগ করে দিতে পারো না কেন এখানে তুমি যদি বিয়োগ করে দাও এটা 12 হয়ে যাবে এটা পাঁচ হয়ে যাবে কেন হবে না বিয়োগটা কারণ দেখো এ অনুপাতে ইনকাম করছে এ অনুপাতে ইনকাম করছে আর খরচ করছে আর একটা অনুপাতে মানে এমনটা তো হতেই পারে এ দেখো বি 17 টাকা ইনকাম করছে বি এমনটাও হতে পারে বি এখানে 34 টাকা ইনকাম করছে আর এ করছে 16 টাকা ইনকাম এটাও তো অনুপাতই আছে এভাবে তুমি যদি ভাবো অনুপাতটাকে যদি অন্যভাবে ভাবো যে এ বি এর থেকে তিন গুণ বেশি আয় করে মানে বি যদি দশ টাকা করে এ করে 30 টাকা সাপোজ ধরো আর এরা খরচ করছে এ খরচ করছে ধরো এ বি এর থেকে এক গুণ বেশি খরচ করে মানে এ যদি পাঁচ টাকা খরচ করে বি করবে দশ টাকা দুগুণ দুগুণ খরচ করে তাহলে দশ টাকা খরচ ছিল তাহলে তুমি বিয়োগ করে দিতে পারো না কারণ এখানে ইনকামের রেসিওটা আলাদা আলাদা রয়েছে তুমি চেঞ্জ করে দেবে ফট করে কারণ হচ্ছে কারণটা হলো কি যে আমার ইনকামটা তো ভ্যারি করতে পারে না চেঞ্জেস হতে পারে তো সেই জন্য আমি এখানে সেভিংসকে মাইনাস করে দিতে পারি না স্যার অ্যাকচুয়াল কোশ্চেনটা করা উচিত ছিল যেটা পরেরটাতে আচ্ছা ওই ওই অঙ্কটাকে যদি আমি ঠিক করতে চাই তাহলে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আয়ের অনুপাত এটির তাদের খরচ অনুপাত এত হলে সঞ্চয় অনুপাত কত হবে তাদের একটা মান দিয়ে দিতে হবে দাঁড়াও আমি পরেরটাতে করছি দেখো বুঝতে পারবে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর তাদের খরচের অনুপাত থ্রি এরপরে দেখো এই যে তথ্যটা দিয়েছে তারা প্রত্যেককে এক হাজার টাকা করে সঞ্চয় করলে তারা প্রত্যেককে এক হাজার টাকা করে সঞ্চয় করলে এখানে একটা টাকার অ্যামাউন্ট দিয়ে দিতে হবে আদারওয়াইজ তুমি করতে পারবে না এর আয় কত হবে সেটা নির্ণয় করো তাহলে দেখো কিভাবে করবে এবি। আয় দিয়ে দিয়েছে ফাইভ ইস টু ফোর খরচের অনুপাত দিয়ে দিয়েছে এটা হচ্ছে তোমার ইনকাম তারা প্রত্যেকে এক হাজার টাকা করে সঞ্চয় করে আমরা কি জানি ইনকাম থেকে আয়কে বাদ দিলে সঞ্চয়টা আসে তাই তো এটা দুই ভাবে করা যেতে পারে কিরকম দুই ভাবে করা যেতে পারে একটা হচ্ছে বেশি কয়েতে যেটা আমি দেখাবো আর একটা হচ্ছে মাধ্যমে দুটোই দেখাবো কোনটা কখন অ্যাপ্লাই করব আমরা সেটাও দেখব এখানে যেহেতু আমি যদি ধরে এক্স টাকা আয় করে এ ফাইভ এক্স টাকা অঙ্কটা একটু ভুল আছে এটা ফাইভ ইস টু ফোর আর ফোর টু থ্রি হবে ফাইভ ইস টু থ্রি না এটা ফোর ইস টু থ্রি করে নেবে তো নাহলে কাটবে না

আমি বলছি তোমাদের সবার ডাউট ক্লিয়ার হয়ে যাবে অঙ্গটা শেষ হয়ে যাক তারপরে তুমি তোমার বলবে যে এইভাবে করালে ভালো হতো ঠিক আছে বাট আপাতত আমারটা দেখো যদি মনে হয় যে না আমি জানি তাহলে দেখবে ঠিক আছে আর এখানে দেখবেন্স যদি আমি ধরে নিই অনুপাত গুলো আর কি ধরলাম এ ফাইভ এক্স টা আয় করে বি ফোর টাকা আয় করে তাহলে বলেছে তারা সঞ্চয় করছে তাহলে দেখো এখানে ইনকামটা ইনকামটা থেকে যদি আমি সঞ্চয়টা বাদ দিই তাহলে এর খরচ পেয়ে যাবো আমি এটা এর খরচ পাব ইনকাম পাবো এক্স এখান থেকে সঞ্চয় এক হাজার টাকা আমি বাদ দিয়ে দিচ্ছি তোমার ইনকাম করে তাহলে বি এর খরচ এখান থেকে বাদ দিয়ে দিলাম তাহলে এদের যে অনুপাতটা সেটা এখন কত দাঁড়াবে চারের তিন ঠিক আছে এরপর তুমি এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বের করবে তো আমি এটাকে আমি ফার্স্ট ক্যালকুলেশন করিয়ে দেবো তোমাদের জাস্ট দেখো ঠিক আছে এই এক হাজার টাকাটা তো আপনার সঞ্চয় নাকি সঞ্চয় এটা হচ্ছে ইনকাম আর এটা হচ্ছে সেভিংস ইনকাম থেকে সেভিংস বাদ দিলাম আমি অনুপাত কি পেলাম খরচ এক্সপেন্ডিচারের অনুপাত পেলাম ঠিক আছে যেটা কোথায় পেলাম ফোর টু থ্রি এখানে বলে দিয়েছে এরপর সলিউশনটা দেখো তিনের সঙ্গে পাঁচ এখানে গুণ আমি একবার লিখছি বড় করেই লিখছি ঠিক আছে এরপর তুমি কি করবে গুণ করবে আমি কিন্তু কোনো স্টেপ জাম্প করব না স্টেপ জামটা এর পরে করব আমি এতটাই স্টেপ জাম্প করব বুঝতে পারবে তাহলে দেখো ষোলো এক্স পনেরো এক্স যদি বাদ দিই ভালো করে দেখবে ষোলো এক্স থেকে আমি পনেরো এক্স বাদ দিচ্ছি আর এদিকে চার হাজার টাকা এদিকে নিয়ে যাচ্ছি তাহলে তিন চার হাজার বিয়োগ তিন হাজার তাহলে এটা এক সমান হচ্ছে এক হাজার এক্স এর মান কত পেলাম এক হাজার তাহলে এর মান কত হবে ফাইভ বলেছে এ সঞ্চয় করে ফাইভ ইনকাম করে ফাইভ এক্স এর আয় বলেছে ফাইভ এক্স তাহলে পাঁচ হাজার এটা গেলো বেসিক প্রসেস এরপর এই প্রসেসটাকে আমি কিভাবে ফাস্ট করবো দেখো ভালো করে বুঝবেন দুটো জিনিস এখানে লক্ষ্য করতে বলবো তুমি সবে শেষে গিয়ে কি কাজটা করলে এই তিন দিয়ে এটাকে গুণ করেছো মানে এই তিনটা দিয়ে এটাকে গুণ করেছো আর এই চার দিয়ে এটাকে গুণ করেছো রাইট নিয়ে তুমি ব্র্যাকেটগুলো তুললে ব্র্যাকেটগুলো তোলার পর x তুমি একদিকে নিয়ে গেছো আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেছো যেটা আমি এই লাইনে করেছি x গুলো একদিকে নিয়ে গেছি সংখ্যাগুলোকে আর দিকে নিয়ে গেছি তাহলে আলটিমেটলি শেষে গিয়ে আমার কি হচ্ছে x গুলো দেখো বিয়োগ হয়ে যাচ্ছে ষোলো থেকে পনেরো x বাদ হচ্ছে আর দিকে চার হাজার থেকে তিন হাজার বাদ হচ্ছে তাহলে এই অঙ্কটা কি আমি আরো ফাস্ট করতে পারি যদি এভাবে ভাবি যে আমি সলিউশনটা এখান থেকে ডাইরেক্ট এক্স এর মাল লিখে ডাইরেক্ট যে যে এই বড় সলিউশনটা আমি মাইনাস এক হাজার সমান আছে চার বাই তিন এখান থেকে আমি ডাইরেক্ট এক্স এর মাল বের করে দেব কোনো কটা স্টেপকে জাম্প করে দিতে পারি কিরকম আমি দেখছি শেষে গিয়ে আমাকে এক্স গুলো একদিকে নিতে নিয়ে আসতে হচ্ছে আর সংখ্যাগুলো দিকে নিয়ে আসতে হচ্ছে আর একটা এখানে কনফার্ম জিনিস কি এখানে নেগেটিভ কোনো উত্তর আসবে না কারণ আয় তো নেগেটিভ হতে পারে না এরপর দেখো তুমি কি করছো গুণিত করছো তাহলে পাঁচের সঙ্গে সঙ্গে তিন যদি গুণ করো পনেরো হবে আর এখানে ফোর এক্স এর সঙ্গে চার যদি গুণ করো তাহলে ষোলো এক্স হবে এখন পনেরো এক্স আর ষোলো এক্স কে সমানের একদিকে নিয়ে গিয়ে তুমি সেই বিয়োগই করো তাহলে ষোলো এক্স আর পনেরো এক্স কে বিয়োগ করলে কি হয় এক্স খুব ঠান্ডা মাথায় ভাববে তাহলে এক সমান আমি এরপর লিখবো এক সমান এক্স পেলাম এদিকে এক সমান লিখবো এখানে দেখো তিনের সঙ্গে এক হাজার গুণ হচ্ছে এই চারের সঙ্গে এক হাজার গুণ হচ্ছে তাহলে তিন হাজার আর চার হাজার সে আলটিমেটলি বিয়োগই হচ্ছে একটা টাইমে গিয়ে সমানের ওদিকে তাহলে সমান দিয়ে এক হাজার তো এক্স এর মান আমি ডাইরেক্ট এখান থেকে এক হাজার লিখতে পারি তবে তোমাকে এটা দু তিনবার প্র্যাকটিস করতে হবে এরপর কারোর যদি এর মাঝে অডিও কাট হয়ে গিয়ে থাকে নিয়ে শুনতে পাওনি তো দয়া করে কোশ্চেন করবে ঠিক আছে বোঝা গেছে যারা শুনতে পেয়েছে তাদেরকে বলি দেন এটার অ্যান্সার তাহলে কত হবে ফাইভ এক্স সমান পাঁচ হাজার এটা একটা গেল বেসিক প্রসেস এটার কাজে লাগবে এটা কাজে লাগবে একটু কাজে লাগবে স্যার ওটা কি বললেন আয় থেকে হাজার টাকা বাদ দিলে সঞ্চয়টা পাওয়া যাবে হুম আয় থেকে হাজার টাকা বাদ দিলে সঞ্চয় না হাজার টাকাটা এখানে কি হাজার টাকাটাই দেখো সঞ্চয় আয় থেকে যদি আমি সঞ্চয়টা বাদ দিই তুমি মাস গেলে দশ হাজার টাকা ইনকাম করো নিয়ে দু হাজার টাকা তুমি ব্যাংকে জমা দাও মানে সঞ্চয় করো তাহলে খরচ কত করে আট হাজার কিভাবে পেলে সেটা এখানে করছি চলো নেক্সট ওয়ে টু যাচ্ছি দেখো এখানে আছে ফাইভ টু ফোর এটা ছিল ইনকাম আর এখানে এক্সপেন্ডিচার বলেছে ফোর ইস টু থ্রি তাই না এখন যদি আমি বিয়োগ করি বলেছে এরা প্রত্যেককেই প্রত্যেককেই এক হাজার টাকা করে সেভিংস করে মানে এখানে এটা যদি ইনকাম হয় এটা এখানটা তো এক্সপেন্ডিচার হবে খরচ এক্সপেন্ডিচার আর এখানে হচ্ছে সেভিংস তাহলে বিয়োগ করলে দেখা যায় ওয়ান টু ওয়ান পাচ্ছি তার মানে এ যে টাকায় সেভ করছে বিও কিন্তু সে টাকায় সেভ করছে আর প্রশ্নে বলে দিয়েছে এক হাজার টাকা করে প্রত্যেককে সঞ্চয় করে তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারি এই যে বিয়োগ করে পেলাম এক এক রেশিওর মান হবে এক হাজার কারণ কি এক হাজার টাকা সঞ্চয় করছে তারা কিন্তু এখানে পেলাম ওয়ান ইস টু ওয়ান সেটা তো হবে না এক রেশিওর মান এক হাজার তাহলে পাঁচ রেশিওর মান পাঁচ হাজার এর সেভিংস জানতে চেয়েছে মানে এর আই জানতে চেয়েছে ইনকাম জানতে চেয়েছে ঠিক আছে তো বি এর বলতো তাহলে চার রেশিওর মান চার হাজার হয়ে যেত এখানে এক রেশিওর মান বলো বলছি রেশিও ধরলাম বলে কি বিয়োগ করলাম আগের বারে যে বললে যে ডিরেক্ট বিয়োগ করা যায় না মানে রেশিও থেকে কোথায় কোথায় বললো স্যার মানে আগের যে অঙ্কটা দিয়েছিল ভুল ওটাতে আমি ডিরেক্ট বিয়োগ করে দিয়েছিলাম এখানে আবার ওই বিয়োগ করেই দেখাচ্ছ তো মানে আমি জিজ্ঞাসা করছি যে তাহলে রেশিও ধরে আগেতে আগের 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 অঙ্কটাতে যায় আগের অঙ্কটাতে একটা ডাটা মিসিং আছে কি ডাটা মিসিং তারা কত টাকা আয় করছে বা এক্স্যাক্ট আয়টা আমি তো জানি না আমি বললাম যে অনুপাতটা আট ইস্টু সতেরো রয়েছে তুমি এখান থেকে তিন ইস্টু পাঁচ বাদ দিতে পারো না পারো না যদি আরেকটা একটা ডাটা দিয়ে দিত যে সঞ্চয়ের অনুপাত এখানে বের করতে বলে তুমি যদি বিয়োগ করে দিলে আচ্ছা ঠিক আছে তুমি বললে এটা পাঁচ হবে এটা বারো হবে আমি বললাম সে আট টাকা সতেরো টাকা আয় করে না সে আট টাকা সে ষোলো টাকা আয় করে এদিকে এ করে চৌত্রিশ টাকা আয় আর এ তিন টাকা খরচ এ পাঁচ টাকা খরচ তুমি এখানে বিয়োগটা করছো এগুলোকে মান ধরে নিছো আট টাকা সতেরো টাকা এ আট টাকা ইনকাম করে এই সতেরো টাকা ইনকাম করে এ তিন টাকা খরচ করে পাঁচ টাকা খরচ করে এগুলো অনুপাতে পাঁচ টাকা খরচ করে না এগুলো অনুপাত আছে সেজন্য তুমি বিয়োগ করতে পারছো না বাট ওখানে বিয়োগ করছি কারণ কারণ ওখানে বলে দিই যে তাদের সঞ্চয়ের অনুপাতটা সেম হবে মানে তারা যে টাকা পরিমাণে খরচ করুক না কেন তারা সঞ্চয় কিন্তু সেমই করবে তো সেজন্য এখানে যেহেতু ওয়ান ইস টু ওয়ান আসছে রিজেন কারণ এখানে সমান সঞ্চয় প্রত্যেকের মিলে যাচ্ছে প্রশ্নের সঙ্গে যদি এই অঙ্কটাকে এভাবে দিত ফাইভ ইস টু ফোর আর এটা ধরো দিচ্ছ থ্রি ইস টু উম ওয়ান যদি দিত থ্রি টু ওয়ান তাহলে আমি বিয়োগ করলে এখানে পেতাম দু এখানে পেতাম তিন করতে পারতাম না কারণ তাদের সঞ্চয়টা মিলছে না এখানে এক হাজার টাকা করে সঞ্চয় মিলছে মানে সমান সঞ্চয় মিলছে না সোজা কথা বিয়োগ ফলটাকে সমান আসতে হবে ঠিক আছে রেশিও অফ সেভিংস মাস্ট বি সেম তাহলে এই অঙ্কটা ওয়েটুটা বোঝা গেছে এখন তিনটে দিয়ে দিয়েছে দেখো আর এটা হচ্ছে তোমার না খরচ প্রত্যেকে তার এক হাজার টাকা করে খরচ করে এরপর তুমি বিয়োগটা করো দেখো এখানে দুই এখানে দুই এখানে দুই যেহেতু তিনটেই দুই সমান হচ্ছে তার মানে কি প্রত্যেকে সমান খরচ করছে এক হাজার আমি ধরতে পারি

এটাও সেম অঙ্ক কিন্তু একটু অন্য যে ওই বলো বলো বলছিস সঞ্চয়টা যে বলছে না যে ওয়ান ইজ টু ওয়ান বা টু মানে সেম আসবে অনেক ক্ষেত্রে কি আহ সেম আসে না তখন তাহলে কি করব উম দিস ম্যাথ ফর ইউ তার জন্য স্ক্রিন এর ম্যাথটা তোমার জন্যই বানানো কারণ জানি তুমি কোশ্চেন করবে দ্যাট হজ দ্য দেখো এখানে ইনকাম আয়ের অনুপাত আছে ইনকামের এর অনুপাত টু টু থ্রি দিয়ে দিয়েছে ঠিক আছে আর খরচের অনুপাত দিয়ে দিয়েছে এরপর এরপর প্রথমে যে অঙ্কটাতে কেন ভুল হয়েছিল ভালো মতন বুঝবে এরপর তুমি বলো যদি আমি এখানে বিয়োগ করে অনুপাতটা বের করে দিই সাপোজ ধর এটা দেয়নি তারা প্রত্যেককে আর ছশো টাকা করে খরচ করে এটা দেয়নি দেয়নি এরপর তুমি বলো আমাকে বলো যে এ দু টাকা আয় করছে পাঁচ টাকা খরচ করছে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে তুমি কিভাবে বিয়োগ করে অ্যানসার বের করতে পারো আগের প্রথম ম্যাথটা ইনকমপ্লিট ছিল এই ইনকমপ্লিট ছিল আয়ের অনুপাত টু টু থ্রি এখানে দেখো আর এখানে আছে খরচের অনুপাত ফাইভ ইস টু নাইন এখন তুমি বিয়োগ করে কিভাবে অনুপাত নিয়ে আসবে ধরো এটা নেই বলা হয়েছে যে এ আর বি এর আয়ের অনুপাত নির্ণয় করো অনুপাত থেকে অনুপাত বিয়োগ করতে পারো না এরপর তুমি বলবে যে ঠিক আছে করা যাবে স্যার কেন করা যাবে না চার দিয়ে গুণ করে অনুপাতটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এটা বারো করে দিলাম এরপর না এরপর আমি বিয়োগ করব এরপর আমি বিয়োগ করব তুমি বলে না চার দিয়ে কেন করা আর একটু বড় করে বাড়া পাঁচ দিয়ে বাড়া পাঁচ দিয়ে গুণ কর না এটা কত ছিল দুই এটা নয় এটাকে পাঁচ দিয়ে গুণ করি দশ এটা পনেরো এটা পাঁচ এটা নয় এখানে পাঁচ এখানে ছয় আগেরটাতে এলো দুই আর দুই এখানে পাঁচ ছয় পাঁচ দিন আমি ছয় দিয়ে পারবো এটাকে আবার একটা অনুপাত চলে আসবে নতুন অনুপাত তাহলে তুমি করতে পারো না বুঝতে পারলাম কেসটা এরপর অ্যাকচুয়ালি এই অঙ্কটা কি করে করবে দেখো এ আর বিস টু থ্রি আর এখানে আছে ফাইভ টু নাইন এটা হচ্ছে ইনকাম এটা হচ্ছে এক্সপেন্ডিচার এখানে এদের খরচের অনুপাত বলে দিয়েছে ছশো তার মানে এখানে যেটা আসবে এখানেও ঠিক সেই সেম অনুপাতই আসবে এরপর কিভাবে করবো সেম অনুপাত এখানে সেম অনুপাত কিভাবে আমি নিয়ে আসবো সেম সংখ্যা আমি কিভাবে নিয়ে আসবো এই টেকনিকটা তোমাকে বুঝতে হবে না হলে তুমি বেসিক নিয়মেও করতে পারো অঙ্কটা বিরাট কিছু কঠিন না কিভাবে করবে দেখো এটা শিখে রাখো মনে রাখবে এটা আমরা যখন এজেস করব মানে বয়স সংক্রান্ত অঙ্ক করব তখনও কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগবে খুব সাবধান ভালো করে দেখে রাখবে এখানে পার্থক্য কত দুই আর তিনের পার্থক্য এক আর এখানে পার্থক্য পাঁচ আর নয়ের পার্থক্য চার এই পার্থক্যগুলো আলাদা আলাদা থাকলে হবে না এখানে বললাম দুই আর তিনের মধ্যে পার্থক্য কত এক আর এখানে পাঁচ আর নয়ের মধ্যে পার্থক্য কত চার এই পার্থক্যগুলো আলাদা হলে এখানে তুমি কখনোই সেম জিনিস নিয়ে আসতে পারবে না তো পার্থক্যগুলো আমাকে করে তুমি জিনিস পাবে দেখো পার্থক্য করার জন্য গুলো কি পার্থক্য চার দিয়ে গুণ করব এই যে চার ঋষীয় নিচের পার্থক্যটা এটাকে আমি উপরটা দিয়ে গুণ করছি উপরটাকে গুণ করছি তাহলে এটাকে চার দিয়ে গুণ করব এটাকে চার দিয়ে গুণ করব তাহলে এখন নতুন অনুপাতটা কি দাঁড়ালো এটা আট এটা বারো আর এটা কত দাগে উপরে ছিল এক রেশিও এটাকে আমি এক দিয়ে গুণ করে দেবো উপরেরটা দিয়ে উপরটাকে গুণ উপরটা দিয়ে নিচের গুণ তাহলে পাঁচ এটা নয় বিয়োগ করো তিন আচ্ছা অনেকটা সময় চলে যাচ্ছে যাই হোক তিন এখানে আমি পেয়ে গেলাম দেখতে পেলে অনুপাতটা সমান এলো তাহলে এখন আমি বলতে পারি তিন রেশিওর মান হচ্ছে ছশো আমাকে বের করতে বলেছে বিয়ের খরচ এরপর এই অনুপাতটার আর কোনো মান নেই এর ভ্যালু নেই এখানে এটা তুমি কেটে দেবে এরপর যা মান আমাকে এখান থেকে বের করতে হবে তিন রেশি মান ছশো হলে আমাকে বের করতে বলেছে বিয়ের খরচ কত বিয়ের খরচ কিন্তু নয় রেশিও এক্সপেন্ডিচার অফ বি খরচ এখানে এ এখানে বি এটা এর ইনকাম বিয়ের ইনকাম এর খরচ বিয়ের খরচ তাহলে নয় এর মান কত হবে তিন কে কত দিয়ে গুণ করলে নয় পাও তিন দিয়ে তাহলে ষোলো কে তিন দিয়ে গুণ করো আঠারোশো পরীক্ষা এই প্রশ্নটা যদি আই দিত তাহলে কি করতাম যদি আই এর 8 রেশিওর মান বের করতে 8 রেশিও বি এর বি আই বললে 12 রেশিওর মান বের করতে এ এর আই বললে 8 রেশিওর মান বার করতে এর খরচ বললে পাঁচ রেশিওর মান বার করতে বি খরচ বলেছে তাই 9 রেশিওর মান বের করব এই রেশিওটা কিন্তু কাজ হবে না ঠিক আছে এই রেশিওটা চলে গেছে এখন এটাতে ও যেটা ধরলাম সেটাতে কাজ করব হুম নতুন ভাবে যেটা বানালাম এরপর যদি সেম সব সময় যদি ওই মেথডই অ্যাপ্লাই হয় তাহলে এই অঙ্কটা একবার করবে এই অঙ্কটা না আরও আরো এই অঙ্ক যেখানে হ্যাঁ সেভিংসটা আলাদা সঞ্চয়ের পরিমাণটা আলাদা এইটা একটা করি ছেড়ে দেবো ঠিক আছে দু তিনটার মতো অঙ্ক রয়েছে তো টাইপ এইটটা অন্য অঙ্ক চলে যাবে তিন সেভেন নাকি হুম সেভেন করি দেই করি দেই

নাজমুল দা হম ইভিএস এর কথা কি বলছিলেন আপনার বন্ধু আছে নাকি